আর বক্তা সম্বন্ধে শ্রীল জীব গোস্বামী পাদ সুন্দরভাবে প্রথমেই আপনাদের সাবধান করেছেন, গৌড়ীয় দর্শনের আলোকে শ্রীমদ ভাগবত কথা আলোচনা হওয়া দরকার। কিন্তু প্রথমেই ভয়েতে লোকে গৌড়ীয় দর্শন যে আমাদের গুরুবর্গ অর্থাৎ গোস্বামীগঞ্জ যা লিখেছেন সেই আলোচনার ধার ধারে না তারা, সেগুলোকে বাদ দিয়ে অন্য সব আলোচনা। জীব গোস্বামী পাদ প্রথমেই জানিয়েছেন, সাবধান করে দিয়েছেন, বক্তা স্বরাগ ও নিরাগ ও দ্বিবিধ ভাবে। বক্তা দু ধরনের আছেন, একটা হচ্ছে স্বরাগ বক্তা, একটা হচ্ছে নিরাগ বক্তা। সাবধান, স্বরাগ বক্তা তিনি আশা আকাঙ্ক্ষা নিয়ে ভাগবত কথা বলেন, তার ভাগবত কথা বলার পিছনে অনেক কিছু উদ্দেশ্য লুকানো রয়েছে। আমি এমন জায়গায় ভাগবত কথা বলবো যে জায়গায় কম করে হাজার হাজার লোক শ্রবণ করবে, আমার জয়ধ্বনি দেবে আর প্রচুর প্রণামী পড়বে, আমার খুব নাম হবে। স্বরাগ নিজের নাম যশ প্রতিষ্ঠা এটাকে অন্তঃকরণে লুকিয়ে রেখে যে ভাগবত কথা আলোচনার যে অভিনয় তার দ্বারা ভাগবত কথা উদিত হন না। ভগবান মাঝে মাঝে এমন পরীক্ষা করেন, সামনে হাজার হাজার লোক, বিরাট লোকালয়, বিরাট শহর, বহু বিদ্বান ব্যক্তি, সেখানে ভাগবত কথা বলার সুযোগ হয়। আবার কখনো কখনো দেখা যায় গাছের তলায় দু দশ জন বসে রয়েছেন, এখানে দু দশ জন রয়েছেন আমি বলবো না, এখানে তো প্রণামই পাওয়া যাবে না। বাস্তবিক বক্তা এ ধরনের চিন্তা করেন, যিনি বাস্তবিক গুরু বৈষ্ণবের কৃপা লাভ করেছেন তার হৃদয়ে এইটি চিন্তা আসে, আমি কত বড় সাধু হয়েছি এটা পরীক্ষা করার জন্য ভগবান আমাকে এই নির্মনুজ লোকালয় শূন্য জায়গায় ফেলে দিয়েছেন। দেখ তুই কি ভাগবত কথা বলিস, দেখি না। যদি ভগবানকে সন্তুষ্টির জন্য ভাগবত কথা তোর হয়ে থাকে তাহলে তুই অবশ্যই এখানে ভাগবত কথা বলবি, এতে কোনো ভুল নেই। আর যদি কোনো আশা আকাঙ্ক্ষা থেকে ভাগবত কথা বলবার জন্য এসে থাকো তাহলে সেই ভাগবত কথা তো ভাগবত কথা হবে না। বক্তা স্বরাগ ও নিরাগ ও দ্বিবিধ ভাবে, নিরাগ বক্তা তার হৃদয়েতে কোনো অনুরাগ নাই, বিষয় বিষ্ঠা লাভ করার ইচ্ছা নাই, কোনো প্রভাব প্রতিপত্তি কিছু লাভ করার ইচ্ছা নাই, সেটাকে বলে নিরাগ বক্তা। স্বরাগ বক্তার লক্ষণ বললাম। আর জীব গোস্বামী পাদ তিনি বিশ্ব বৈষ্ণব রাজসভার সেনা তিনি ছিলেন অধ্যক্ষ সভাপতি, তিনি আদেশ জারি করে গেছেন, ইনজাংশন জারি করে গেছেন, কিন্তু কেউ শুনছেন। তিনি ইনজাংশন জারি করে গেছেন যে সাবধান, স্বরাগ বক্তাকে কখনোই ব্যাসাসনে বসতে দেবে না। কিন্তু কে শোনে এই পাগলের কথা, কে শোনে? স্বরাগ বক্তাকে কখনোই ব্যাসাসনে বসাবে না, যদি বসাও যিনি বসিয়েছেন তিনি ক্ষতিগ্রস্ত হবেন, ব্যাসাসন দূষিত হয়ে যাবে, যাদের কাছে ভাগবত কথা বলবেন তারা পর্যন্ত কন্টামিনেটেড দূষিত হয়ে যাবে। কেন? ভাগবত কথা অমৃত স্বরূপ, যদি বক্তার হৃদয়ে অমৃত না থাকে, যদি বিষয়ের আকাঙ্ক্ষা থাকে তাহলে ভাগবত কথা মনে হচ্ছে ভাগবত কথা হচ্ছে, কিন্তু তার মাধ্যমে বিষয় বিষ্ঠা, বিষয়ের পয়জন বিষ তোমাদের কানে চলে যাবে। একটা উদাহরণ পদ্মপুরাণে দেয়া আছে, হেরা বলছেন হরিকথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্বচ্ছিষ্ট যথাপায়। যদি হরিকথামৃত বিষয়ের দ্বারা মিশ্রিত হয়ে তোমাদের কর্ণে যায় তাহলে অনন্তকালেও তোমাদের ভাগবত কথা শুনে কোনো লাভ হবে না। তুমি বলবে অনেক কথা শুনেছি ভাড়া, অমুক অমুকে এসছিল, দেখা গেল তোমার জীবনের কোনো পরিবর্তন হয়। কারণ কি? কারণ কি বলে, কারণ একটা এই যে বলা হলো, যেমন উদাহরণ স্বরূপ পদ্মপুরাণ জানাচ্ছেন তোমাকে দুধ দেয়া হয়েছে এক লোটা, দুধ খুব ভালো দুধ, গোমাতার দুধ, সুন্দর দুধ, কিন্তু তুমি জানো না ওই দুধের মধ্যে সাপ মুখ দিয়েছিল, ঘরে রাখা ছিল খোলা, সাপ এসে ওটা মুখ দিয়েছে।
আর মা বলছে খোকা ঘরে যা, ওই দেখ এক লোটা দুধ রেখেছি খেয়ে নে তাড়াতাড়ি। ছেলেকে খেয়ে নিল, সঙ্গে সঙ্গে মরে গেল। এই তো কান্না, কি ব্যাপার? দুধের তো দোষ ছিল না, দুধের কোনো দোষ ছিল? দুধ তো ভালোই ছিল, কিন্তু সেই দুধের মধ্যে যেহেতু সাপ মুখ দিয়েছে, সেই দুধের মধ্যে, দুধ তো অমৃত, তার মধ্যে বিষ মিশ্রিত হয়ে যাওয়ার দরুন সেই বিষক্রিয়া সেই বালকের হয়েছে। ঠিক সেরকম যে বক্তা তার হৃদয়েতে বিভিন্ন রকম বিষয়ের বিষ ধারণ করে রেখে হরিকথা বলবেন, তার এই বিষয়ের বিষ এই হরিকথার রূপ অমৃতর মাধ্যমে তোমার কর্ণগোচর হলে সেটা তোমার বিষক্রিয়া হৃদয়েতে আনয়ন করবে, আর তুমি মনে করবে কি হলো, আমি তো ভাগবত কথা শ্রবণ করলাম, আমার বিষয় জ্বালা যাচ্ছে না কেন? বক্তা সরাগ হলে পরে তাকে ব্যাসাসন অলঙ্কৃত করতে নিষেধ করা হয়েছে, জীবগোস্বামীপাদের ইনজাংশন। বক্তা, পুরাণ বক্তা, ভাগবত বক্তা বা শ্রোতা, তাদের উভয়ই অনেক রকম হতে পারে। কেউ কেউ ধনার্থী, পুত্রার্থী, কেউ কেউ আবার কৃষ্ণার্থী, কৃষ্ণ প্রেমার্থী, বিভিন্ন রকম ভাবেই ভাগবত কথা শ্রবণ এবং কীর্তন করে থাকে। যিনি কীর্তন করেন তাও রয়েছে, হতে পারে ধনার্থী, পুত্রার্থী বা কৃষ্ণ প্রেমার্থী বিভিন্ন কারণে, আবার যিনি আয়োজন করেছেন শ্রোতা তারও এরকম ধরনের অবস্থা হতে পারে। শ্রোতা এবং বক্তা বহু রকমের হতে পারে। আমি অল্পের মধ্যে এই আলোচনা সীমাবদ্ধ রাখতে বাধ্য হলাম, নচেত এসব কথা দীর্ঘ আলোচনা করতে গেলে সময় পারমিট করবে না। শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের যে স্কন্দ পুরাণ উক্ত মহা মহিমা, সেই মহিমা যদি কম করে এক মাস কালব্যাপী, কম করে এক মাস এই ভাগবতী মহাপুরাণের মহিমা যদি আলোচনা করি, এর মধ্যে এত গভীর রহস্য রয়েছে, তত্ত্ব সিদ্ধান্ত, যেটা আলোচনা করে আমি শান্তি পাই। তথাপি অল্প অক্ষরে মিতঞ্চ সারঞ্চ যেটাকে বলা হয়, সেটাকে বাগ্মী বলা হয়, বাগ্মিতা, অর্থাৎ সেই সার বস্তুকে আমার আলোচনা করতে হবে। শ্রীমদ ভাগবতী মহাপুরাণের স্কন্দ পুরাণোক্ত মহিমার কিঞ্চিত স্পর্শ করলাম আমি। পদ্ম পুরাণোক্ত এই মহিমা আলোচনা করতে গিয়ে সেখানে প্রথম অধ্যায় ভক্তি দেবীর সঙ্গে নারদজি মহারাজের সাক্ষাৎ প্রসঙ্গ খুব অল্প অক্ষরে আমি আলোচনা করব। এখানে ভক্তি দেবী তার স্বরূপ আছে, যমুনা নদী তার স্বরূপ আছে, এক্ষুনি আলোচনা করে কালিন্দি জবাব দিচ্ছেন, গঙ্গা নদী, গঙ্গাজি তারও স্বরূপ আছে, কিন্তু বাইরের দৃষ্টিতে আমরা দেখতে পাই না। যখন ভগীরথ গঙ্গাকে নিয়ে এসছেন, গঙ্গা দেবীকে, তখন দেখেছিলাম গঙ্গা দেবী সাক্ষাৎ মকর বাহিনী, তিনি গঙ্গা যাচ্ছেন। কিন্তু আমরা যদি গঙ্গার তীরে যাই দেখতে পাবো জল, দেখতে পাবো আর কি দেখতে পাবো? কিন্তু যার ভক্তি আছে সে গঙ্গা মাকে সাক্ষাৎ দর্শন করতে পারে, সম্ভব। শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের মাহাত্ম্যম শ্রী প্রথম অধ্যায়, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্বাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্বাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। বয়ং নমঃ বলছেন শ্রীকৃষ্ণায়, বয়ং নমঃ নমঃ। সচ্চিদ আনন্দময় ভগবান, সৎ হচ্ছে যিনি নিত্যকাল আছেন, তিনি চিত হচ্ছে যার চিন্ময় স্বরূপ, আর আনন্দ হচ্ছে এই জড়জগতের আনন্দ নয়, চিন্ময় আনন্দের ঘনীভূত রূপ।
অল্পের উপর বললাম, এর বিস্তৃত ব্যাখ্যা হতে গেলে অনেক সময় লাগবে। সৎ অস্তি, যে বস্তুটার কোনোদিন বিনাশ নাই, যেটা থাকবে, ওম তৎসৎ বলা হয়। ওম হচ্ছে ব্রহ্মের প্রতীক, ব্রহ্মের প্রতীক বললে ব্রহ্মই, ওম ইতি একাক্ষরম ব্রহ্ম, হ্যাঁ এটা ব্রহ্মই, ওম ওমকার রূপ, এটা ব্রহ্ম। ওম তৎসৎ, তৎ হচ্ছে সেই সেই বস্তুকে নির্দেশ করছে, তৎ সেই সদ্বস্তু, ওম তৎসৎ, ওম হচ্ছে সেই তদ্বস্তু, তদ্বস্তুটাই সদ্বস্তু, যেটা কোনোদিন বিনাশপ্রাপ্ত হয় না। সৎ অস্তি, যেটা থাকে, যার অস্তিত্ব আছে অনন্তকালের ইতিহাসে, সেটাই নিত্যকাল সত্য, সেটাকে সৎ বলা। যে বস্তুগুলো আপনাদের দৃষ্টিগোচর হচ্ছে, যেগুলো আজ আজ আছে কাল থাকবে না, যেগুলো ত্রৈকালিক কোনো অস্তিত্ব নাই, সেগুলো নিয়ে মাথা খারাপ করে কোনো লাভ নেই। জগতে কেউ জন্মাচ্ছে, কেউ চলে যাচ্ছে জগৎ থেকে, কাউর পত্নী চলে যাচ্ছে, কেউ স্বামী চলে যাচ্ছে, কেউ সন্তান চলে যাচ্ছে, এগুলো নিয়ে তারা দুঃখে নিমজ্জিত হচ্ছে। কিন্তু তারা জানতে পারছে না এই জগতে তুমিও থাকবে না। এগুলোকে বলা হয় জীবনযাত্রা। জীবনযাত্রা বলা হয় কি জন্য, আমরা জার্নি করছি, জীবনের যাত্রা, এই যেতে যেতে যার যেখানে দূরত্ব এসে গেছে সে সেখানে নেমে পড়বে। তুমি আমি একই সঙ্গে দিল্লি থেকে উঠেছি, আমি মথুরাতে নেমে যাব, তুমি নেমে যাবে গয়াতে। মথুরা যখন চলে এলো তখন তোমার কান্না পেলো, চলে যাচ্ছেন ইনি, কত আলাপ হলো, কত বন্ধুত্ব, কিন্তু জানলো না ওর টিকিট মথুরা পর্যন্ত নেমে যাবে। আবার যার টিকিট গয়া পর্যন্ত আছে গয়াতে নেমে যাবে, সেরকম তোমার স্বামীর টিকিট যতদিন পর্যন্ত তিনি গাড়ি থেকে নেমে যাবেন, এতে কান্নার কিছু নেই। তোমার যখন টিকিট যতদূর কাটা আছে তুমি সেখানে নেমে যাবে, কান্নাকাটি করে লাভ নেই, তথাপি কান্না পায়, জনসংসারে এইটি নিয়ম। তত্ত্বজ্ঞান যদি অনুভব হয় সেক্ষেত্রে কোনো বিষয়েতেই কান্না পাবে না। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। আমরা সকলে মিলে তাপত্রয় বিনাশকারী সেই পরাত্পর অখিলেশ্বর সচ্চিদানন্দ বিগ্রহ ভগবানকে প্রণাম করি, আমরা সবাই মিলে। তাপত্রয় কি? আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক, এগুলো হলো তাপত্রয়। এগুলো নিয়ে সামান্য আলোচনা আমি করতে পারবো না, সময় নেই। আধ্যাত্মিক তাপত্রয় যেটা জীবাত্মার সংস্কার ফলে যেগুলো লাভ হচ্ছে, আদিদৈবিক হঠাৎ বন্যা এলো, ভূমিকম্প হলো বিভিন্ন কারণে, আদিদৈবিক, আদিভৌতিক কোনো ভূতগ্রাম দ্বারা কোনো বিষে কামড়ে দিল হঠাৎ, কোনো লোক তোমার সবকিছু কেড়ে নিয়ে চলে গেল মেরে ধরে, আদিভৌতিক ভূতগ্রাম দ্বারা তুমি জানতে পারছো না কেন আমার এই কষ্টটা হলো, ভগবানকে দায়বদ্ধ করছো, এই ভগবান দায়ী, ভগবান রয়েছে তো আমি কেন কষ্ট পেলাম। বাস্তবিক পক্ষে শাস্ত্র বিচার করে বলছেন, অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্মম শুভাশুভম, তোমার শুভাশুভ কর্ম তোমাকেই ফল লাভ করতে হবে, তোমার যে সংস্কার সে অনুপাতে তোমাকে কষ্ট ভোগ করতে হবে। আর যদি তোমার কর্মে সুখ থেকে থাকে সেটাও তোমার লাভ হবে। আমি নিজে জানি, ছোট বয়সে আমি যখন স্কুলে পড়ি একটা অদ্ভুত খবর জানতে পেলাম, টালিগঞ্জে একটা নাপিত 1 কোটি টাকা পেয়েছে। নাপিত চুল কেটে খায়, একটা নাপিত টালিগঞ্জ 1 কোটি টাকার প্রাইজ পেয়েছে। বক্তব্য হলো এই, আজ যে গরিব কালকে সে ধনী, আজ যে ধনী কালকে সে পথের ভিখারী, এগুলো কর্মফল অনুযায়ী তাদের জীবনে লাভ হয়ে থাকে। বাস্তব বুদ্ধিমান ব্যক্তি এসবের দ্বারা কোনই অহংকার লাভ করে না, করে। আজ যদি নাপিতটা এই 1 কোটি টাকা পেয়ে 2 দিন পরে পায়ের ওপর পা তুলে বিদ্বান ব্যক্তিকে, সাধুগুরু বৈষ্ণবকে অপমান করে, কেন সে নাপিত থাকলো আজকে ধনী হয়ে গেছে,
তাহলে সে যদি পূর্বের কথা না মনে রাখে, আমি নাপিত, আমি পূর্বে চুল কেটে খেতাম, আজ আমার এই অবস্থা, এটা কর্মফলে হয়েছে। একটা কুকুর সে কোটি টাকা লাভ করে, লাভ করে না, ডকশো হয়, দেশ বিদেশের কুকুর যায়, কোন কুকুরটা যেটা ফার্স্ট হয় সেটা কোটি টাকার প্রাইজ পায়। দেখ কুকুরে তো ইনকাম করে, কুকুরে ইনকাম করে না, এই দেখো হাসে। এমন এমন কুকুর আছে তাদেরকে ট্রেনিং দিয়ে পুলিশ ডিপার্টমেন্টে দেওয়া আছে, সেই লোকটা কিছু কাজ করেন, ওই কুকুরটাকে পুলিশ ডিপার্টমেন্টে দেয়, কুকুরটার মায়না হচ্ছে 25-50 হাজার টাকা, কুকুরটার মায়না, সেই কুকুরটা যে মায়না ও মালিককে দিয়ে দেয়, কুকুরটাকে ট্রেনিং দিয়ে পুলিশ ডিপার্টমেন্টে দিয়েছে, আমার এই কুকুরটা অত্যন্ত ট্রেন্ড কুকুর, যা বলবেন তাই করবে, খালি ওই ট্রেনিং দেওয়ার জন্য ওই যে পয়সাটা পায় ওইটার জন্য, কুকুরটা কাজ করছে, ও বসে বসে তামাক খাচ্ছে ঘরে আনন্দে, এসি ঘরে। তাহলে কি ধরনের বুদ্ধিমান দেখ, এখন তো আরো অ্যাডভান্স যুগ হয়েছে, বিদেশ থেকে এমন এমন সব ব্যবসায়ী লোক এদেশে আসছে, এদেশে এসে আমাদের এই দক্ষিণ ভারতে, হায়দ্রাবাদ, বিভিন্ন দক্ষিণ ভারতে, গুজরাটে এমন সব গৌমাতার প্রজনন বিদ্যা লাভ করেছে যে এক একটা সার 40-50 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে, 40 লাখ টাকা একটা সারের দাম, ৪০ লাখ টাকা ৫০ লাখ টাকা সেটা কি করছে, সেটা দিয়ে ওই ষাঁড়কে কিনে নিয়ে যাচ্ছে। এবার তোমরা অবাক হয়ে যাবে, কি এমন আছে বাবা, ষাঁড়টা রাস্তাতে ঘুরে বেড়ায়, কত ষাঁড় আর রাস্তায় ঘুরে বেড়ায় আমিও জানি, কিন্তু যে ষাঁড়টা 40 লাখ টাকায় বিক্রি হচ্ছে সেটা সাধারণ ষাঁড় নয়, তার মাসের মধ্যে তাকে কত হাজার টাকার খাওয়ানো খাওয়া হয়, কাজু, পেস্তা, বাদাম, কিচমিচ, এগুলো খাওয়ানো হয় খাবারের সঙ্গে, সেই যা খাওয়া খায় একটা ধনী গরিব লোক খেতে পারবে না, খাইয়ে তার চেহারা যা হয়, সেই যখন একটা গৌমাতার কে আধান করবে, সেই গৌমাতার গর্ভে যে বাচ্চা সন্তান জন্মাবে সেই যা এত পাওয়ারফুল হবে, সে কত দুধ দেবে জানো, কত দুধ দেবে, পাওয়ারফুল, এই এই যে এত পাওয়ারফুল এই যে ষাঁড়, এটা নিয়ে যায় ওখানে গিয়ে ওর দ্বারা ব্রিডিং করে, ওই খালি ওই ষাঁড়টাকে নিয়ে গিয়ে ব্রিডিং করাবে, ওই তুমি দেখছো 50-50 লাখ টাকা কিনে নিয়ে গেল, ওই 50 লাখ টাকা ছাড় দিয়ে ও কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে, কোটি কোটি টাকা, কাজে এখন তো আর অ্যাডভান্স যুগ হয়েছে, যাই হোক। তাহলে যে কথাটা বলছিলাম যে তাপত্রয় এটা থাকবে, এই জগতের যে অবস্থা, জড় ভূমিকায় যারা রয়েছেন তারা কখনই আশা করতে পারেন না ত্রিগুণের অতীত ভূমিকায় যাবেন কি করে, যদি তারা গুরু বৈষ্ণব সঙ্গ করেন, অপ্রাকৃত সঙ্গ করেন, তাহলে হতে পারে, নচেত কোনোভাবেই তারা অপ্রাকৃত ভূমিকায় যেতে পারবেন না, গুণাতীত ভূমিকায়, আর গুণাতীত ভূমিকায় যতক্ষণ না যেতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার তাপত্রয় থাকবেই, কিছু করার নাই। এই তাপত্রয়ের মধ্যে জীব যে কষ্ট ভোগ করে দদ্দুল্যমান অবস্থায়, কখনো মূর্ছমান হয়, কখনো তাদের মূর্ছা হয় দুঃখে শোকে, কিন্তু জেনে রাখবে এই জগতের যে তাপত্রয়ের যে যন্ত্রণা, এর কোনো তৈকালিক অস্তিত্ব নাই। যারা কিঞ্চিত একটু বিদ্যান পড়াশোনা করেছেন তারা ভালো করে অনুভব করলে এই কথা, আর একটু ভালো করে শুনলে এই কথার একটু বুঝতে পারবেন, ত্রৈকালিক অস্তিত্ব নেই মানেটা, ভূত ভবিষ্যৎ বর্তমান এই তিন কালের যে প্রেক্ষাপট তাতে এটার কোনো নিত্য অস্তিত্ব না, বোঝা গেল কি বল, যে দুঃখটা তুমি আজকে তুমি পেলে সকালবেলা, এটা সকালবেলাই পেয়েছো, আর বিকেলবেলা আর নেই, বিকেলবেলা আবার টিভি দেখে হাসতে আরম্ভ করলে, বা ছেলে একটা এমন একটা জিনিস নিয়ে এসছে দেখে আহা খোকা আমার এই নিয়ে এসছে, হাসতে আরম্ভ করলে,
তাহলে সকালবেলার দুঃখটা রসাতালে গেল, এখন আনন্দ চলে এলো। তাহলে এই দুঃখটা সকালবেলা যেটা পেয়েছে নে, এটা কোনো অস্তিত্ব তো নেই, সকালে ছিল নাশ হয়ে গেছে। তাহলে তুমি তোমার জীবনে যা কিছু লাভ করেছো বিচার করে দেখো, ভূত ভবিষ্যৎ বর্তমান সুখ এবং দুঃখ যা কিছু লাভ করেছো তার কি তৈকালিক কোনো অস্তিত্ব আছে? এমনও দেখা গেছে পূর্বে তুমি খুব গরিব ছিলে, পূর্বে খুব গরিব ছিলে, খেতেই ভালো করে পেতে না, হঠাৎ দেখা গেল তোমার প্রচুর টাকা চলে এলো, কোটি কোটি টাকা হয়ে গেল। তাহলে পূর্বের যে দুঃখটা এত নিত্য ছিল না, আর এখন যে তুমি এত কোটি টাকা পেয়েছো, ধনী হয়েছো, এখনো তোমার এই নিত্য নেই, কখন চলে যাবে ঠিক নেই। তাহলে এই জগতের যা কিছু অবস্থা, সুখ দুঃখ আদি যা কিছু বিষয়, ভূত ভবিষ্যৎ বর্তমান কালের প্রেক্ষাপটে এর কোনো বাস্তবিক অস্তিত্ব আছে কি? নেই। যেটা তৈকালিক অস্তিত্ব নেই, যেটার কোনো স্ট্যাবিলিটি নেই, সেটা নিয়ে তুমি কেন মুগ্ধমান হচ্ছ, কেন দুঃখ পাচ্ছ? কখনো শোকের, কখনো কখনো ভোগের, কখনো ত্যাগের ছলনায় মন নাচে ইত্যাদি কথা। এই অল্প কথায় যদি বুঝে যাও আজকের এই কথা, অল্প কথায় বললাম, আমার আশা করি যত বকালকে হোক আমি অত্যন্ত সরল ভাষায় বলবার চেষ্টা করছি, যদি দু একজন এই কথা অনুভব করেন তাহলে আমার এখানে আসা সার্থক হবে। সেখানে এবার আলোচনা করছেন ভাগবত মহিমা বলতে গিয়ে স্বং সর্বভূত হৃদয়ং মুনিমান তোস্মি ইয়ং ব্রবয়ন্ন মনপেতমপেত কৃত্যম দৈবায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদু স্বং সর্বভূত হৃদয়ং মুনিমান তোস্মি। এই কথা আমরা যখন ভাগবত শুরু করব তা তো এই শ্লোকটা আবার বল দেওয়া রয়েছে, সেখানে আলোচনা করব, এখন খালি স্পর্শ করে যাচ্ছি। যিনি আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে যং প্রবজন্ন মনপেত মাপেত কৃত্যম, যিনি জাত কর্ম সংস্কারের অপেক্ষা না রেখে মাতৃগর্ভ থেকে জন্মের সঙ্গে সঙ্গে প্রবজ্জা অর্থাৎ সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন, আর ব্যাসদেব গোস্বামী পেছনে এই আশ্চর্য যে ছেলে, এই ছেলেটা সাধারণ ছেলে নয়, এই সেটা সাধারণ ছেলে নয়, এই জন্য তিনি এটা সৎপাত্র, এটা অত্যন্ত সৎপাত্র, যার মধ্যে তিনি ভাগবত অমৃত লাভ করেছেন ব্যাসদেবজি, সেই সৎপাত্রের মধ্যে ভাগবত অমৃতটা রাখবেন এই ভেবে এটাকে নিজের ছেলে অতএব চলে গেল, এই জন্য কাঁদছিলেন না, এটা আমি পরে আলোচনা করব। ব্যাসদেব গোস্বামী সাধারণ কেউ নয়, ব্যাসদেব গোস্বামী ভগবানের সত্তাবেশ অবতার, তার মধ্যে আমার মতো শোক মোহ দুঃখ রয়েছে এটা আশা করা যায় না, এগুলো আমি বিস্তৃত আলোচনা করব, ভাগবতের মূল শুরু হবে। যিনি আবির্ভাবের সঙ্গে সঙ্গে জাত কর্ম সংস্কারের অপেক্ষা না রেখে প্রবজ্ঞা গ্রহণ করলেন, জঙ্গলের দিকে চলে যাচ্ছেন, আর ব্যাসদেব গোস্বামী এই সৎপাত্রকে ফিরিয়ে আনার জন্য যং ব্রবয়ন্ন মনপেত মপেত কৃত্যম দৈপায়ন বিরহ কাতর আজহাব পুত্রেতি তন্ময় দয়া ডাকছেন সেই সময় গাছপালা পাহাড় পর্বত, যেহেতু এই সুখদেব গোস্বামী সর্বভূতাত্মা, সর্বভূতের মধ্যে যখন যখন তুমি মহাপুরুষের পদবী প্রাপ্ত হবে, মহাভাগবত হবে, তখন দেখবে সর্বভূতের মধ্যে তোমার অস্তিত্ব অনুভব করতে পারে, সর্ববস্তুর মধ্যে তুমি আছো, আর তোমার মধ্যে সমস্ত জগৎ আছে, এই দুটো যুগপথ অনুভব হবে, মহাভাগবত মহাপুরুষ যারা আছেন তাদের এই অনুভব হয়। লোকে অকারণে তাদেরকে শত্রু ভাবে, নিন্দা করে,
আমার প্রতি বাজে ব্যবহার করলো, আমাকে ভালো করে করলো না, এইসব মিথ্যে বদনাম দেয়। বাস্তবিক পক্ষে তা সত্য নয়। পরমহংস মহাপুরুষগণ যারা আছেন, সর্বভূতাত্মা সর্বভূতের মধ্যে নিজেকে অনুভব করেন। তুমি যদি কাঁদো, তোমার কষ্ট হয়, সে কাঁদতে থাকবে, তোমার কষ্টটা যেন হচ্ছে নিজের কষ্ট। বুঝে গেল? আর নিজের মধ্যে সর্বভূতকে দেখতে পাবে। এইসব কথা উপনিষদে বলা আছে। যারা শত্রু মিত্র আদি বিভিন্ন রকম নানাত্ব দর্শন করে ভ্রান্ত পথে পরিচালিত হচ্ছেন, তারা যেন কান খুলে শুনে রাখেন। শুনলেও লাভ হবে না, কেন অনুভব না করলে কি হবে? জগতে কেউ তোমার শত্রু নাই, তুমি নিজেই তোমার শত্রু। যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈব অভূত বিজানতঃ, যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈব অভূত বিজানতঃ তত্র ক শোক কমহ একত্বম অনুপশ্যতঃ। কে বলছেন? উপনিষদ। যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈব অভূত বিজানতঃ, তখন তুমি সর্বভূতকে নিজের মতো করে দেখতে শিখবে। যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈব অভূত বিজানতঃ, যখন তুমি সর্বভূতকে নিজের মতো করে দেখতে শিখবে, তখন তোমার কোনো শোক থাকবে না, মোহ থাকবে না, আপন পর বুদ্ধি থাকবে না। তখন তোমার মোহ কি করে থাকবে? শোক মোহ থাকবে? শোক মোহ কখন উৎপত্তি হয়? আপন পর সুখ দুঃখ সত্য মিত্র এই বুদ্ধি থেকেই তো তোমার উৎপত্তি হয়। কিন্তু সেগুলো যখন থাকে না, তখন কি হয়? বলছেন যখন আত্মই বাবদ বিজানতাহ, যখন নিজের মতো করে জগৎকে দেখতে পারে, তত্র সেক্ষেত্রে কি হয়? কষক কমহ একত্বম অনুবশ্যত, সবার সঙ্গে একত্বতা, ওয়াননেস অনুভব করেছেন, একত্বতা। গুরুদেবের সঙ্গে বৈষ্ণবের সঙ্গে যদি একাত্ম হয়ে যাও, তোমার সুখেতে আমার সুখ হচ্ছে, তখন জানবে একাত্মতা প্রাপ্ত হয়েছে। গুরুদেবের সুখেতে যখন আমার সুখ হচ্ছে, বৈষ্ণবের সুখেতে নিশ্চিত জানবে তুমি একাত্মতা প্রাপ্ত হচ্ছে। তাহলে হচ্ছে কি? ওনার কষ্ট হলে আমার কষ্ট হচ্ছে, এটা একাত্মতা প্রাপ্ত। বড় উঁচু কথা, এত বড় কথা এগুলো বদ্ধ অবস্থায় সহসা অনুভবের বিষয় হতে চায় না। তথাপি আমি বিভিন্ন জায়গা থেকে উদাহরণ দিয়ে আপনাদের কাছে উপস্থাপন করে রাখলাম। এসব কথা তোলা থাকলো ঠাকুরমার ঝুলি হিসাবে, সেই ঝুলি খুলে খুলে কখন আপনারা নাড়াচাড়া করবেন বাড়িতে, তাহলে দেখবেন আবার সেই মনে পড়ে যাবে যে এই মহারাষ্ট্র এসেছিল, এখানে কিছু আলোচনা করে গেছিল, কিছু কিছু মনে পড়ে যাবে। আর যদি তুলে রেখে দেন তাহলে আর হবে না, চিরকাল তোলাই থাকলো, লাভ হলো না কিছু, নাড়াচাড়া করতে হবে। এখানে আলোচনা প্রসঙ্গে বলছেন, নৈমেষে সুতম আসেনম অভিবাদ্য মহামতিম কথামৃত রসাস্যাদ কুশলহ সনক অববৃত সৌনক অববৃত। এই সৌন কৃষি সম্বন্ধে অনেক কথা আছে, অনেক কথা, সমস্ত ইনি সাধারণ কেউ নন, আশ্চর্য। সনকাদি ঋষি নৈমিষ ক্ষেত্রে হরিকথা আস্বাদনের জন্য বসেছেন, সেখানে সুত গোস্বামী পাদকে ব্যাসাসনেতে পেয়েছেন তারা। মহামতি যার ভগবত চিন্তনে উৎপত্তি লাভ হয়েছে, ভগবত সিদ্ধান্তে যিনি আত্মারাম দশা প্রাপ্ত হয়েছেন, আত্মনিরমতে, আত্মা হচ্ছে কৃষ্ণ। আর আমরা ভাগবতের সিদ্ধান্তে আলোচনা করবি করেছিলাম স্কন্দ পুরাণের, আত্মা তু রাধিকা, হ্যাঁ, তার সঙ্গে রমণ করার জন্য আত্মারাম। কিন্তু আমাদের ক্ষেত্রে তা আত্মারাম যদি থাকেন তাহলে তার হৃদয়তে কৃষ্ণ সংক্রান্ত চিন্তা সর্বসময় রয়েছে, আত্মারাম। আবার যিনি অন্য অন্য
রাম আদি ভজনা করেন তাও যদি থাকেন সেও আত্মারাম হতে পারবেন। তাদের ভগবত সংক্রান্ত চিন্তায় যিনি বিভোর হয়ে থাকেন, যার হৃদয়ে অন্য কিছু উদ্ভাসিত হয় না, তিনি হচ্ছেন আত্মা। আর কথামৃত রসাস্বাদ কুশলাহা, কথাটার মানে কি হলো, কথা রস আস্বাদন করছেন কিন্তু কথা তো অনেকেই শোন, কথা তো অনেকেই শ্রবণ করে, কথা শ্রবণের বক্তা এবং শ্রোতার বিভিন্ন লক্ষণ আমি একটু আগে কিছু বললাম, বিস্তৃত আলোচনা হয়নি। এখানে কথামৃত রসাস্বাদ কুশল, কথামৃত আস্বাদ আস্বাদন করবার যে কৌশল টেকনিক, এত গম্ভীর বিষয়টা তাদের জানা আছে। হরিকথার রূপ অমৃত অনেক জায়গায় বর্ষা হয় কিন্তু সেটা আস্বাদন করার মতো ব্যক্তি কই। সমগ্র জীবনে প্রভুপাদ যে সমস্ত ভাগবত কথা বলেছিলেন হরিকথা, তিনি খুব আফসোসের সঙ্গে বলেছিলেন, অপ্রাকৃত দুঃখ প্রকাশ করে, যে সমগ্র জীবনে আমি বাস্তবিক ভাগবত কথা শ্রবণের একটা লোক পেলাম, আমাদের গুরুবর্গ তাছাড়া গুরুবর্গ তো এসছে নিত্য পার্শ্ব, আমি সমগ্র ভারতের ভূমণ্ডল ঘুরে মুড়লাম, একটা লোক পেলাম না যে যাকে বাস্তব ভাগবত রস আস্বাদন করতে পারে। কোনো না কোনো ভাবে তাদের মধ্যে অন্নাভিলাষের গন্ধ পর্যন্ত রয়েছে। আর যেখানে শুদ্ধ ভক্তির কথা গৌড়ীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি আলোচনা করব সকালের বিভিন্ন আলোচনা প্রসঙ্গে, অন্নাভিলাষিতা সন্ন্যম জ্ঞান কর্ম আদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম, এগুলো আলোচনা করবে, ভাগবতের সিদ্ধান্ত অনুভব করা যাবে। আর ভাগবত সিদ্ধান্ত অনুভব করলে ওটা অনুভব করা হবে যুগপ। অন্নাভিলাষিতা শূন্যম, অন্নাভিলাষ অন্নাভিলাষাহ শূন্যম না, অন্নাভিলাষিতা শূন্যম। এর কারণ কি, এসব কথা শুনতে পাবে ধীরে ধীরে। সেখানে সনকাদি যারা রয়েছেন তারা কথামৃত রসাস্বাদনের যে টেকনিক যে কৌশল তারা জানেন। বয়ন্তু ন বৃত্তি প্রাম উত্তম শ্লোক বিক্রমে যৎসিন্নতাম সাধু যৎসিন্নতাম রসজ্ঞানম সাধু সাধু পদে পদে, কে বলেছিলেন, এরাই তো বলেছিলেন ভাগবত শুরু হবে। বয়ন্তু ন বৃত্তি প্রাম উত্তম শ্লোকে আমরা শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছি কিন্তু তৃপ্তি হচ্ছে না, এ এমনই অমৃত, আরো বলুন আরো বলুন আরো দাও। বয়ম তু নবৃত্তি প্যাম উত্তম শ্লোক বিক্রমে যৎসিন্নতাম রসজ্ঞানম সাধু সাধু পদে পদে, যেন শুনছি মনে হচ্ছে পদে 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 রসাস্বাদন দুনিয়া চুলোই যাক, আমি কেবল হরিরসামৃত হরিকথামৃত পান করব। ভগবান বলছেন জগৎ সমস্ত ধ্বংস হয়ে যাক, আগুনে পুড়ে যাক, তোমার কিছু ক্ষতি হয়নি, তুমি ভাগবত রস কথা শোনো, কি ক্ষতি হয়েছে তোমার, কিছু হয়নি। চৈতন্য চরিতামৃত বক্ষে নিয়ে সমগ্র জগৎ যদি প্লাবিত হয়, বন্যায় ডুবে যায়, জলোচ্ছ্বাস হয়, কেউ নেই, কেবল চৈতন্য চরিতামৃতকে আমি বক্ষে ধারণ করে, বা শ্রীমদ ভাগবত মহা একই কথা, না আমি এই প্রলয় জলের মধ্যে বিহরণ করব, আমার কোনো ভয় নাই। প্রথম সাধুর লক্ষণ হলো যার কাছে গিয়ে তুমি নির্ভীক হতে পারবে, নিশ্চয়ই জানবে সে সাধু, যে সাধুর কাছে তোমার পৌঁছালে তোমার মনে হবে যেন ভেতর একটা সাহস আসছে, অনেক উৎসাহ পাচ্ছি, অনেক শক্তি আসছে, নিশ্চিত জানবে, আর কোনো লক্ষণ নেই, তিনি অবশ্যই সাধু, এই লক্ষণ জেনে রাখবে। যার কাছে পৌঁছালে পরে অনাবিলার আনন্দ হবে, তোমার মধ্যে এক শক্তি আসবে, প্রেরণা আসবে, নিশ্চিত জানবে সে সাধু, তাকে আর অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে না, নিয়ম এইসব লক্ষণ সিদ্ধান্ত। সনকাদি ঋষি জানাচ্ছেন অজ্ঞান ধান্ত বিধ্যাংশ কোটি সূর্য সমপ্রভা সুতাক্ষায়ী রসাসারম মম কর্ণ রসায়নম, এই অজ্ঞান রূপ যে অন্ধকার তিমির কলি ঘোর তিমিরে গ্রহ গড়সল জগজন
ইত্যাদি কীর্তন গুলো করো কি, এগুলো করতে হয়। একই কীর্তন বাঁধা ওই কাঁসের থেকে ঠক করে মেরে করে দিলাম তা নয়, সব কীর্তন গুলো করতে হবে। কুলদেবী যোগ মায়া মরে কৃপা করি, জাহ্নবী দেবী যে কীর্তন আছে এগুলো করতে হবে, কীর্তনের জন্য কীর্তন করতে হবে। ও লোক দেখো না এই আটটার সময় কীর্তন হয় একটু বস, কেউ তুই বসে যা, কেউ নেই তো কি আর কীর্তন এভাবে হয় না। সমগ্র জায়গায় আজ এই অবস্থা, কেউ নেই তো তুই বসে যা, একটু ঠুকে দে করতালটা, এভাবে হয় না। আমরা হরি কীর্তন হরি কথা থাকে একটা গৌণ বিষয় মনে করেছি, এত মূর্খ। সমস্ত মঠ মন্দির গুলোতে হরি কথা হরি কীর্তনকে বর্তমানে একটা গৌণ বিষয় মনে করে নিয়েছি, মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো ভান্ডারা, খাওয়া দাওয়া হোক বেশি করে, আজকে রসগোল্লা আসবে কি না, পুরি কচুরি হবে কি না। কিন্তু আমাদের গৌড়ীয় গণের সিদ্ধান্ত হলো এই, আমরা পুরি কচুরি খেতে চাই না, আমরা ভাগবত কথারূপ রস আস্বাদন করতে চাই। যেখানে হরিকথা অমৃত বর্ষা হচ্ছে সেখানেই বাস্তবিক ভাণ্ডার, হরিকথার ভাণ্ডার। আমরা বৃন্দাবনে বর্তমানে পরিবেশ বদলে গেছে বাইরের দৃষ্টিতে, এই অন্তর্দৃষ্টি তো ঠিকই আছে, সব ভাণ্ডারে দৌড়াচ্ছে। আজকে কোথায় ভাণ্ডারা, আজকে ওখানে, কালকে একটা কুপন পেয়ে গিয়েছিস তুই, ওখানের কুপন, এ ওকে কুপন দিচ্ছে। ভালো ভাণ্ডারা, ঝাড়া ভাণ্ডারা, ভালো আশ্চর্য। ওই ভাণ্ডারা খেয়ে খেয়ে মরছে, ভাণ্ডারা খাওয়া মানে কি ওই বিষয়ী লোকের অন্নগুলো খাচ্ছে, কোটি জন্ম ভজন হবে না, ওই বিষয় বিষ খেয়ে খেয়ে মরছে, কোনো মতে তো তার উদ্ধার হবে না, সে তো ওই খাচ্ছে, বাঁচবে কি করে। বিষয় লোকের প্রণামী, বিষয় লোকের অন্ন, এগুলো সাধুগণ কখনো স্বীকার করবেন না। চৈতন্য মহাপ্রভু যেন বলেছেন, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনেতে না হয় কৃষ্ণের স্মরণ। এই কথাগুলো গল্প কথা নয়, এই জন্য যারা চেতনার যথেষ্ট বিকাশ না হয়েছে তারা ভগবানের রন্ধন ক্রিয়ায় যাবেন না, তারা ভগবানের অর্চনেতে যদি জড়বুদ্ধি থাকে গেলে অপরাধ হবে, আর ব্যাশাসনে তো বসবেই না। এখন কে মানে, লোক নেই আমি কি করব, বাস্তবিক তা নয়, সিদ্ধান্ত মানতে হবে। এবং যে কঠোরভাবে নিয়ম পালন করে তার কাছে লোক ভগবান পাঠিয়ে দেবে। লোকে মনে করে লোক নেই কি করবো, আরে তুই কঠোর পালন করে দেখ, তোমার আদর্শ থাকলে লোক এমনি আসবে, কোথা থেকে ভগবান পাঠিয়ে দেবে। ছিল ভক্তি বল তীর্থবসীর মাঝে কত এলো কত গেল, বলো শিক্ষিত দিকে আসছে যাচ্ছে চলে যাচ্ছে, শোন না কি হলো তাতে, তার কি ক্ষতি হলো, আসছে আর যাচ্ছে চলে যাচ্ছে, কত কিছু বামুন দোষী মায়ের কত এলো কত গেল, সন্ন্যাস নিয়ে ফেলে দিই চলে গেছে, তার কি ক্ষতি হলো। তাদের তো পূর্ণ পূর্ণ ভগবানকে হৃদয় রেখেছেন, তার পূর্ণতা প্রাপ্ত হয়েছে, তাদের কোনো ক্ষতি নাই। কে আসবে কত আসবে কত যাবে, কিন্তু যদি এসেই পরে সেই যদি গুরু বৈষ্ণবের সঙ্গে একাত্মতা প্রাপ্ত হয়ে চিরকাল রয়ে যায় তাহলে তার কৃতকৃতার্থ, আর তার কোনো অন্য কোনো অসুবিধা হবে না, ভগবত তত্ত্ব শুনেছি। অজ্ঞান ধান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ, এ কোটি সূর্য উদয় হলে যে সুবিধাটা হয় না, কোটি সূর্য যদি উদয় হয় তাহলে জড়জগতের, কোটি সূর্য যদি উদয় হয়, কোটি সূর্য যদি উদয় হয়, উদয় হওয়ার পর তোমার সুবিধে কি হবে বলে অন্ধকার মহারাজ চলে যাবে। আমি সে আমিও জানি, একটা সূর্য উদয় হলেই অন্ধকার চলে যায়, তাই শত সূর্য কোটি সূর্য উদয় তো অন্ধকার যাবে, উল্টে আরো পুড়ে মরবে। কিন্তু যে সূর্যটা উদয় না হলে তোমার হৃদয়ের অন্ধকার যাবে না, সেইটা কি এই সূর্য তাড়াতে পারবে অন্ধকার, এই সূর্য উদয় হলে কি তোমার হৃদয়ের অন্ধকার যাবে, যাবে জগতের অন্ধকার যাবে, হৃদয়ের অন্ধকার যেতে গেলে গুরু বৈষ্ণবের কাছে সেই কথামৃত শ্রবণ করতে হবে। সেই যে অপ্রাকৃত চিত সূর্য কৃষ্ণ যখন তার তত্ত্ব আদি হৃদয়তে উদিত হবে তখন অনায়াস তোমার হৃদয় থেকে অন্ধকার চলে যাবে, যাবে কিনা।
তাহলে অজ্ঞান ধান্ত অজ্ঞান রূপ অন্ধকার বিধ্বংস করবার জন্য কোটি সূর্য সমপ্রভ সুতাক্ষাই রসাস্বারম সুত গোস্বামী পাদের শ্রী মুখারবিন্দ থেকে যে কথামৃত প্রবাহিত হচ্ছে আর সেটা কোটি সূর্য উদয় হলে সে সুবিধা আমি পাবো না। মম কর্ণ রসায়নম আর তাতে অনেক সুবিধা হবে, ভক্তি জ্ঞান বিরাগাত্ম বিবেক বর্ধতে বর্ধতে মহান বিবেক চিত্তবৃত্তি যে উন্মেষ বিবেক চেতনার উন্মেষ হবে, ভক্তি জ্ঞান বিরাগাত্ম বিবেক বর্ধতে মহান মহা মায়া মোহ নিরাশ্চ বৈষ্ণবই ক্রিয়তে কথম। তাহলে এই ধরনের বৈষ্ণব গণ কি রূপে মায়ামোহ বা অবিবেক ত্যাগ করতে সমর্থ হয় জানো? এই ভগবানের অপ্রাকৃত জ্ঞান ভক্তি বৈরাগ্য যথার্থ জ্ঞানের প্রভাব প্রবাহ কি রূপে বৃদ্ধি হয়, শ্রী বিষ্ণুতে অর্পিত অখিলাচার সেই বৈষ্ণবগণ কি রূপে মায়ামোহকে অনায়াসে চুটকি বাজিয়ে জয় করে তা কি তুমি জানো? কেন ধরা মায়াতীত, কত তো কষ্ট আমি ভোগ করছি, কেন বৈষ্ণবগণের ভেতরে কোনো কষ্ট নেই, সর্বদাই প্রসন্ন বদন, এত আনন্দ তাদের কোথা থেকে আসে? বলে আনন্দময় ভগবানকে হৃদয়তে অবরুদ্ধ করে রেখেছেন। কালকে আমরা শ্রীল ভক্তি প্রকাণ কেশব গোস্বামী মহারাজের আবির্ভাব তিরোভাব তিথি উপলক্ষে এসব আলোচনা আবির্ভাব তো হয়ে যায় পৌষ মাসে, কোন মাস মাঘ মাসে আলোচনা হয়ে গেছে, কালকে কিছু আলোচনা করব যে বৈষ্ণবগণের মহিমা কি, কেন তাদের এত অনন্ত শক্তি, কি করে আসে, কেন এইসব জীবগুলো এত শক্তি পায় না, এইসব কথা জানতে পারবে। এই মহাপুরুষের কথা কিছু উচ্চারণ করে নিজেকে পবিত্র করতে চাই। এখানে সনকাদি ঋষি বলছেন চিন্তা মনের লোক সুখম সুরেন্দ্র, আবার অনেক জায়গায় সুরদ্রু স্বর্গ সম্পদম প্রজচ্ছতি গ্রহ পিত বৈকুণ্ঠম যোগী দুর্লভম। চিন্তামনির লোক সুখ, চিন্তামণি যদি প্রাপ্ত হও তাহলে সবাই বলে ভালোই হলো, চিন্তামণি দ্বারা কি হয় যা চিন্তা করবো তাই এসেছে, ভালোই হলো। আবার সুরদ্রু, আবার অনেক জায়গায় উচ্চারণ যে সুরেন্দ্র স্বর্গ সম্পদ, সুরেন্দ্র সুরগণের যে ইন্দ্র তার যে সম্পত্তি স্বর্গসুখ এটা, আর সুরদ্রু মানে হলো সুর দেবতাগণ, দ্রুম দ্রু মানে যে বৃক্ষ অকল্প বৃক্ষ আছে স্বর্গে, সেই সব কথা বলা হয় দুরকমই হয়, এরা হচ্ছে স্বর্গের সম্পত্তি। চিন্তামণি তো লোকে বিরাট আনন্দদান করবে, করবে না যা চিন্তা করবে তাই পেয়ে যাবে, চিন্তামণির লোক সুখম। আর সুরেন্দ্র স্বর্গ সম্পদম, এগুলো চোদ্দ ভবনের কোন সুবিধা তুমি পেতে পারো, কিন্তু যে সুবিধা তুমি অনন্তকালে ভাবতে পারো না, টাকা পয়সা বিভিন্ন বল অর্থ বল বিভিন্ন দ্বারা তুমি লাভ করতে পারবে না, ধনবল জনবল বা যে জ্ঞান তুমি লাভ করেছো তার দ্বারাও তুমি সে পেরো না যদি সেটা অপ্রাকৃত জ্ঞান না হয়। গুরু যদি প্রসন্ন হন, গুরু যদি প্রসন্ন হন সেটা অনায়াসে আমি প্রাপ্ত হতে পারি, গুরুদেব প্রসন্ন হলে আমি অনায়াসে সেটা প্রাপ্ত হতে পারি। মহাভারতে বিভিন্ন রকম প্রসঙ্গ আছে, আমি গোমাতার বইয়েতে চেতনার জাগরণ হতেও লিখি, এগুলো পিছনেতে আছে দেখবে মহিমা বর্ণন করা আছে যে অনেক জ্ঞান লাভ করলো করার পরেতেও, সেখানে আমরা আলোচনা করব পরে, কালকে আলোচনা করব মনে করিয়ে দিও, তারপরেও গুরুর কাছে উপমন্যু গুরুর কাছে যখন এসে সব জ্ঞান লাভ করেছে তথাপি দিব্য জ্ঞান লাভ করেছে, অগ্নি বিভিন্ন অগ্নি দান করেছে, এই দান করে বিভিন্ন রকম দান করেছে তাকে জ্ঞান, সেগুলো সেই গ্রন্থেতে দেয়া আছে, তথাপি সে এসে গুরুর কাছে নিবেদন করছে গুরুদেব আমাকে জ্ঞান, কেন তুই তো লাভ করিস বললাম হবে না,
লাভ করলেও হবে না, আপনাকে এই জ্ঞান আবার দিতে হবে। কেন রে? আপনি গুরুদেব, আপনার কাছ থেকে যখন শুনবো সেটা আমার লাভ হবে বেশি। তখন যে জ্ঞানগুলো আগে লাভ করেছেন আবার শ্রী গুরু মুখ থেকে তিনি শ্রবণ করলেন। এইসব অপ্রাকৃত কথা। শ্রী গুরু বৈষ্ণবের মুখে যেটা শোনা যায় সেটার মূল্য অনেক বেশি। প্রযোচ্ছতি গুরু হপিত বৈকুণ্ঠ যোগী দুর্লভম, যেটা গুরুদেব যদি প্রসন্ন হয়ে দেন তাহলে বৈকুণ্ঠ পর্যন্ত লাভ করা যেতে পারে। যোগীদের যে দুর্লভ সে বৈকুণ্ঠ এও লাভ করা যেতে পারে, বড় আশ্চর্য। এইসব কথা বড় আশ্চর্য কথা। কয়েকটা বিশেষ বিশেষ জায়গা আমি স্পর্শ করছি। আমি বললাম মাসকাল ব্যাপী, কম করে এক মাসকাল যদি ভাগবতের মহিমা আমি উচ্চারণ করি তা তো আমি কিছু বলতে পারবো না, হবে না। সেখানে আমি খালি স্পর্শ করে যাচ্ছি সার সার বস্তুগুলো। সেখানে বলছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত যখন কথা শ্রবণ করার জন্য ব্যস্ত রয়েছেন, পরীক্ষিতে কথাম বক্তুম সভায়াম সংস্থিতে সুখে সুধা কুম্ভম গৃহীত্বৈব দেবাহাস্তত্র সমাগতঃ সমাগমন। বলছেন পরীক্ষিতে কথাম বক্তুম সভায়াম সংস্থিতে সুখে সুধা কুম্ভম গৃহীত্বৈব দেবাহাস্তত্র সমাগমন। দেবতারা যখন দেখলেন পরীক্ষিত মহারাজকে অমরত্ব দান করবার জন্য সুখদেব গোস্বামী অপ্রাকৃত হরিকথামৃত দান করবার জন্য উপস্থিত হয়েছেন, তখন দেবতারা স্বর্গ থেকে ইন্দ্র আদি অমৃতের কলসিটাকে নিয়ে সোজা তার কাছে এসে উপস্থিত হলেন। অমৃতের কলসিটাকে নিয়ে দেবতারা সুখদেব গোস্বামীর কাছে এসে সেখানে প্রণাম করে সুকম নত্যাবদন সর্বে সকার্য কুশলা সুরাহা কথা সুধাম প্রযচ্ছস গৃহীত্বৈব সুধামিমাম। হে সুখজি, তার কাছে নত্যাবদন আমার মাথাটা নিচু করে দণ্ডবত করলেন, করে বলছেন এই আমরা কলসি এনেছি সুখদেবজি মহারাজ, আমরা কলসি এনেছি অমৃতের, আপনার তো একে অমৃত দিতে হবে, একে অমর করবেন, তা এক কাজ করুন না, আমাদের কাছে কলসি এনেছি এই অমৃত ওকে দিয়ে দিন, আপনি যে অমৃত ওটা আমাদের দিন। এইরকম ভাবে একটা প্রস্তাব রাখলো বিজনেস, এটাকে বলে বিজনেস কন্ট্যাক্ট। সেই কথা শুনে সুখদেব গোস্বামী মর্মাহত হলেন, এত দুঃখ পেয়ে গেলেন এটা বলবার কথা। এমনি যদি সোজা এসে বলতো আমরাও আপনার কাছে হরিকথা শুনতে তাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু এসে বিজনেস করতে গেল, বিজনেস করতে গেল, এতে সুখদেব গোস্বামী আঘাত পেলেন, বলে এটা কেমন কথা হলো, যদি তারা বলতো আমরাও শুনবো। আচ্ছা শোনো হরিকথা শোনো, কিন্তু আমরা আপনার কাজ করুন, এই পরীক্ষিতকে আমাদের এই অমৃত কলসি এটা দিন, আপনার অমৃত আমাদের দিন, বলে এটা কেমন কথা হলো। হ্যাঁ, তখন সেখানে সিদ্ধান্ত বলা আছে সকার যে কুশলাসুরা, এই দেবতারা বড় মতলব বাজ, গালাগাল দিয়ে আছে দেবতাদের সম্বন্ধে বলা আছে, বলছে সকার যে কুশলাসুরা নিজের কাজটাকে হাসিল করার জন্য বড় মতলব বাজ, নিজেরটা ভালো বোঝো নাকি, এটা বলা আছে। চোদ্দ ভুবনের মধ্যে কেই আপনজন নয়, দেবতা গুলো আপনজন নয়, আপন হচ্ছে একমাত্র গুরু বৈষ্ণব, দেবতারা ঠকিয়ে দেবে কিন্তু গুরুদেব ঠকাবে না, বৈষ্ণব ঠকায় না। এমন সিদ্ধান্ত জানি রঘুনাথ দাস গোসাই বলছেন, যদি কৃষ্ণ সাক্ষাৎ এখানে উপস্থিত হয় ওই বলে এই আমি কৃষ্ণ চলে এসছি এদিকায় এদিকায় আমার কাছে, রঘুনাথ দাস বলছে আমি অত আমি আমি ওই কৃষ্ণের কৃষ্ণ হচ্ছে চতুর অনুরূপ ধরে কে এসছে কে জানে, আমি যাব না কখনোই যাব না, কৃষ্ণ যদি ডাকে এদিকে কৃষ্ণ আবির্ভাব হয়ে মানে এত আমি এত বোকা নয় আমি যাবই না, কিন্তু যদি দেখি বিশ্বভানু নন্দিনী সেই রাধারানী সামনে রয়েছে আর আমার গুরুদেব যদি বলে ওইটি কৃষ্ণ, তাহলে বাতাসের থেকেও আগে দৌড়ে গিয়ে ধরবো, যখনটা
এবার আর কোন বিশ্বাসের অভাব নাই, এবার 100% বিশ্বাস গুরুদেব বলে দিয়েছে। আর রাধারানীকে যদি দেখি তো হয়ে গেল, আশ্চর্য চিন্তা নেই, রাধারানী কাউকে ঠকায় না, কৃষ্ণ ঠকায়, কৃষ্ণ চিট করে, রাধারানী কখনো সরল কাউকে ঠকায় না। এই জন্য বলছেন যে সুকম নত্যাবদনম সর্বে সকার্য কুশলা সুরাহা কথা সুধাম প্রযচ্ছস্য গৃহীত্বৈব সুধামিমাম। এই অমৃতটা আপনারা নিন না, নিয়ে শিষ্যকে দিয়ে দিন, সুখদেবকে আপনার কথা অমৃত আমাদের দিন। এই কথা শুনে সুখদেব গোস্বামী বড় দুঃখ পেলেন, এত দুঃখ পেলেন ওদের সঙ্গে কোনো বাক্যালাপ করলেন, ওদের সঙ্গে কোনো একটাও কথার উত্তর দিলেন না। বৈষ্ণব যদি মনে করে কাউকে বিমুখ, তাহলে সে যদি চায় উত্তর নাও দিতে হবে। ভক্তিমন ঠাকুর এগুলো সব দিয়েছেন লিখে। ভক্তিমন ঠাকুর বলছেন বৈষ্ণব যদি মনে করে এই যা আছে তো একেবারে চালাকি করবার জন্য এসছে, তাহলে কোন রকম ভাবে তার সঙ্গে সম্ভাষণ নাও করতে পারে বৈষ্ণব। আবার কিছু সরল লোক গেছে, তার কাছে সম্ভাষণ করতে পারে, হৃদয় যদি জাগায় করবে, আর করবে না তাদেরকে জোর করে ঘাট টিপে কিছু করতে পারবে। আমাদের গৌরকিশোর বাবাজি মহারাজ পরমহংস চতুর শিরোমণি, তিনি কিভাবে বিচরণ করবেন, কখনো কখনো সরল লোকগুলোর সঙ্গে অনেক কথা বলতো, আবার কেউ কেউ এলে যা মুখ পোড়া দূর এখান থেকে, তো সর্বনাশ হোক আমার পায়ের ধুলো কেন নিল, গালাগাল দিয়ে দিল। এই মহাপুরুষগণকে কেউ চিনতে পারবে, এরা কি কেমন অবস্থায় রয়েছেন। হ্যাঁ, আমাদের বিনোদদা গেছিলেন তার কাছে একবার, অনেক কথা শেষ শুনে পরে, হ্যাঁ গৌরকিশোর বাবাজি মহারাজের কাছে, আশ্চর্য সব মহাপুরুষ এইসব সবাই যেতে পারে না, তাদের ক্রিয়াকর্ম দেখে ভুল বুঝবে লোকে। তাহলে এবং বিনিময়ে যাতে সুধার আজ্ঞা প্রপীয়তাম প্রপাস্যামো বয়ম সর্বে শ্রীমদ ভাগবত অমৃতম। এই বিনিময়ের দ্বারা এই সুধা অমৃত তাদেরকে দেবেন, ভাগবত অমৃত আমরা পাবো। এখানে দুঃখ করে এখানে জানাচ্ছে ক সুধা ক কথা লোকে ক কাচম ক মনির মহান ব্রহ্মরাত বিচার জৈবম তদা দেবান জহাসহ। সুখদেব গোস্বামী এই কথা শুনে মৌন ধারণ করলেন, তিনি চিন্তা করলেন এর সঙ্গে সম্ভাষণ করা যাবে না, তার হাসি পেয়ে গেল, কি রে বাবা কোথায় কাঁচ আর কোথায় মহামতি হিরেমণি, কাঁচের সঙ্গে বিনিময় করছে, বলছে এই কাঁচ নিন আর এই হিরে দিন, এইরকম। ক সুধা ক কথা লোকে ক কাঁচ ক কাঁচম ক ক মনির মহান ব্রহ্মরাত, কাকে ব্রহ্মরাত বলা, সুখদেবকে ব্রহ্মরাত বলা, আর পরীক্ষিত মহারাজকে বিষ্ণুরাত বলা, ব্রহ্মরাত বিচার জৈব বিচার জৈবম ব্রহ্মরাত বিচার জৈবম এবং বিচার্য, এরকম বিচার করে তিনি চুপ করে থাকলেন। আর দেবতাদের প্রতি মুখে আসলেন, কোনো কথা উত্তর দিলেন। শ্রীমদ ভাগবতী বার্তা সুরাণামপি দুর্লভা, দেবতাদেরও লভ্য হয় না এই অপ্রাকৃত হরিকথা মৃত, দেবতারাও যে পেয়ে যাবে এমন কোন কথা নেই, হয় না। এর অনেক মহিমার কথা কীর্তন করা দরকার, কিন্তু সময় সংক্ষেপে সপ্তাহকাল ব্যাপী যে হরিকথা শ্রবণের বিধান এটা একেবারে ব্যান্ড এই কথা আমি বলি নাই। শ্রীল বামঙ্গ সিং মহারাজ ভাগবত কথার সপ্তাহ শ্রবণ বিধি সম্বন্ধে লিখেছিলেন একটা আর্টিকেল, আমিও বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকি তাদের গুরুবর্গের আশীর্বাদে। অনেকেই মনে করেন শ্যাম বাবা বোধ হয় ভাগবত সপ্তাহের বিরোধী, কিন্তু তা নয়, আমি বিরোধী নয়, আমার বক্তব্য হলো এই, শাস্ত্রের সিদ্ধান্ত এই যে ভাগবত কথা যদি কোনো স্বার্থরহিত ভাবে কোনো দূরভিসন্ধি ছাড়া কোনো মহাপুরুষ মহান বৈষ্ণব বৃহৎ স্বার্থে যদি ভাগবত সপ্তাহ করেন, কারো জীবনের অন্ধকার
উন্মোচন করতে, কোন পেতাত্মাকে বাঁচিয়ে দেওয়ার জন্য, উদ্ধার করার জন্য, সেসব ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু এই ভাগবত কথা যদি অন্ন বিলাস নিয়ে, অর্থকরী প্রাপ্তির জন্য, কাউর সন্তানাদি প্রাপ্ত, ধন দৌলত প্রাপ্তির জন্য, নিজের নাম প্রতিষ্ঠা বিভিন্ন কারণে যদি হয়, বেশিরভাগই একশো ভাগের মধ্যে 99.99% এই ধরনের আলোচনাই বাজারে হচ্ছে, 0.001% আলোচনা হয়, বাস্তব আলোচনা হয় না। 0.01% যদি হয় তাও ভালো, বাস্তবিক কথা কেউ আলোচনা করতে চাইছেন না। বিশেষ করে গৌড়ীয় সিদ্ধান্ত যদি বলে দিই তাহলে আমার পপুলারিটি কমে যাবে, আমার যে এত জগতে আমার যে এত বাহবা, লোকে যে এত নাম করে এটা বলবে না, এরা অক্ষয় তো সত্য কথা বললে তারা রেগে যাবে। প্রভুপাদ কি বলছেন এই সম্বন্ধে আবার পড়া শুনব। তাহলে সপ্তাহ শ্রবণের বিধিটা, কুমার অর্থাৎ চতুষ্ঠান যে আছেন সনন্দ সনাতন সনত কুমার আদি, এর থেকে আমরা এসছে, কি করে এসছে এটা আমি অত্যন্ত সংক্ষেপে আলোচনা করছি। সেখানে আলোচনা প্রসঙ্গে সুতদেব গোস্বামী বলছেন, একদিন নারদজি মহারাজ এই বদ্রিকাশ্রমে বিষণ্ন মনে বিচরণ করতে করতে হিমালয়ের বদ্রিকাশ্রমে গেছেন, সেখানে গিয়ে দেখতে পেলেন অত্যন্ত দুঃখী, অত্যন্ত হৃদয়ে দুঃখ। তিনি ওখানে হঠাৎ দর্শন পেলেন সনকাদি ঋষি, এই যেটাকে আগে সনন্দ সনাতন সনত কুমার, চতুষ্ণ তাকে দেখে বললে, ও ভো ঋষি, হে ঋষিবর, তুমি কোথায় যাচ্ছ, এত তোমার বিষণ্ন বদন কেন, কি কারণ? কুমারাহা উঁচু, কুমারা উঁচু বলে, কথম ব্রাহ্মণ দীন মুখ কুতশ্চিন্তাতুর ভবান তরিতম গম্যতে কুত্র কুতশ্চ আগমনম তব। কোথা থেকে আপনি আসছেন, কোথায় যাচ্ছেন, এত চিন্তাতুর দেখছি কেন, আপনার তো কোনোদিন চিন্তা থাকে না, আনন্দ প্রসন্ন বদন। এ কথার উত্তরে নারদজি মহারাজ যেসব কথা বলেছিলেন, এটা এগুলো সব বহুকাল ব্যাপী আলোচনার বিষয়, আমি অত্যন্ত অল্প সময়ে বলছি। নারদজি বলছেন, আমি বর্তমানে পৃথিবীতে গেছিলাম ঘোরাফেরা করে দেখবার জন্য, গিয়ে দেখে আমার খুব কষ্ট হল, পৃথিবীর অত্যন্ত শোচনীয় অবস্থা, সেখানে যে দুর্দশা দেখলাম সেটা আমার অত্যন্ত পীড়িত হলো হৃদয়, অত্যন্ত ব্যথিত হলাম। ভাগবত কথা নিয়ে সব ব্যবসা করছে, কোনো ঘরে শান্তি নাই, সমস্ত ঘরে ঘরে যেখানে সমস্ত জনগণ হরিকথা অমৃত আস্বাদন করত, তুলসী তলায় প্রদীপ দিত, এখন সব সেখানে মডার্ন যুগ হয়েছে, সেখানে সাদা শাড়ি নিয়ে ঘরে একেবারে মস্ত আনন্দ চলছে, পিতা মাতাকে দেখে না কেউ, এর বড় বড় আশ্চর্য ধরনের। আর সত্যম নাস্তি তপহ নাস্তি, সত্যম নাস্তি তপহ শৌচম দয়া দানম না বিদ্যতে, দয়া দান সত্য তপ শৌচ কিচ্ছু নেই মহারাজ, সব চলে গেছে, কেউ শৌচকর্ম করে মাটি পর্যন্ত লাগাতে পারে, আর আমারও এখন দুর্দশা হয়েছে, আমি মাটি পাচ্ছি না, এমন একটা ঘরে রয়েছি ভাই সাবাই, ভগবান আমার তো এটা চলে না, আমি কোপায় চাপড়াই, আমি এত অসুখ, আমার তো হয়ে গেল, আমার শৌচ হচ্ছে না, কম করে আমলকির সমান মাটি চাই শৌচকর্মের পর, কি করা যায়, আর যদি মাটি ব্যবহার করা হয় তাহলে সেই বাথরুম যাবে মডার্ন, সেই বাথরুম বন্ধ হয়ে যাবে, তখন বলে সাধুবাবা এসে আমাদের সর্বনাশ করে দিল, বাথরুম বাথরুম সব নষ্ট করে দিল, আমি কোথায় যাই। তাহলে শৌচকর্মের জন্য মাটি অবশ্য দরকার, মৃত্তিকা ছাড়া খাবার বাসন শৌচকর্মের পরে যতক্ষণ, শাস্ত্রে বলা আছে কম করে যতক্ষণ না সন্তুষ্টি আছে ততক্ষণ মাটিতে প্রয়োগ করতে হবে। এমনি তো 17-18 বারের কথা বলা আছে, তথাপি অনেক 21 বার বলা আছে, তাহলে এখন সত্য নেই, অথচ আমি সাধু, কি করে হলো, সত্যকেই আমি ধরে রাখতে পারি না, অতএব জগতের লোক বলছে এ বড় সাধু হয়েছে, বড় আচার্য, বড় সব কিছু, আমি নিজে সুবিধের জন্য বিভিন্ন সময় গিরগিটির মতো খোল বদল করি,
গিরগিটিয়ান করবো তো যেই জন্য অসুবিধে কোর্টটাকে বলতে আমি তো সবুজ জানিস না আমি তোদের দলে, আবার যদি লালের যুগ এলো আমি তো লালের যুগ আমি তো লাল জানিস না এই ধর এখন খোল বদলাতে শিখেছে সবাই, সত্যকে কেউ ধরে রাখবে না। কিন্তু এক কথা কানে শুনে রাখতে হবে, সাধুর লক্ষণ বিশেষভাবে সমাজে প্রচার হোক। আমার মনে হয় এই ভাগবত কথার যে গোপন সিদ্ধান্ত সাধুর লক্ষণ গৌড়ীয় সিদ্ধান্ত বেশি করে করো, জগতে চিরকালই বিরুদ্ধ লোক থাকবে, এক পক্ষ থাকবে, কোনোদিন যেন এই বাস্তবিক কথা প্রচার না হয়, করলে আমাদের বাজার খারাপ হয়ে যাবে, এখানে হরি কথা বলতে দেবো না ওনাকে, বললে সব লোক ওনার পেছনে যাবে, তখন আমরা কোথায় যাবো, আমাদের খাওয়া দাওয়া চলবে না, আমাদের প্রণামী দেয় সাধু ভেবে হবে না, এই এখানে হরি কথা বলতে দেবো, উনি ওই জঙ্গলেই বলবে এই ভালো। সেখানে বলা হচ্ছে বিশেষভাবে তোমাদের এখানে প্রতিজ্ঞা নিতে হবে, যত গৌড়ীয় দর্শনে সাধু সিদ্ধান্ত, সাধু কাকে বলে বহুপাদের সিদ্ধান্ত বেশি করে জগতে বল, যেন যারা ঠক জোচ্চুরি করছে সাধুর সাধুর বেশ নিয়ে তারা যেন ধাক্কা পায়, একটা বড় ধাক্কা। ভক্তিবিনোদ ঠাকুর বড় দুঃখের সঙ্গে সব কথা বলেছেন, কেউ শুনতে চাইছেন, সবাই চাইছে আমরা দল পাকাবো, সবাই চাইছে আমরা দল পাকাবো, কতদিন দল পাকাবি, পাকা জমদুয়ারে তো যেতেই হবে, কোথায় যাবি, ভগবানের দুয়ারে যাবি না জমদুয়ারে যাবি, যা কি করবি কর, রাজনীতি কর, ঘৃণা লাগে আমার, ধিক্কার লেগে গেছে, কোনো জায়গায় হরি কথা বলতে আমার ভালো লাগে না, খুব কম জায়গায় আমি দেখি যেখানে বাস্তবিক কথা বলে আনন্দ পাই, কে আলোচনা করবে, ব্যবসায়িক দল সব। সত্যম নাস্তি তপঃ শৌচম দয়া দানম নবিদ্যতে, কিচ্ছু নেই, নারদ বললেন পৃথিবীতে গেলাম, হাই ভগবান যারা ব্রাহ্মণ তারা এই করছে, তারপরে এইসব তপস্যা আদি কিচ্ছু নেই, কি সব অবস্থা, হায় হায়, হ্যাঁ ঘরেতে সালা সালা সালি, এরা বুদ্ধিদাতা, বুড়ো বাবার বুদ্ধি নেয় না, বাবা যদি তোমার খোকা এই তোকে এই অবস্থায় এই করতে দূর তুমি বসে দেখো, হ্যাঁ হাবড়া বুড়ো হাবড়া হয়ে গেছো, তোমাকে দিয়ে কি হয়, বসে বসে পিণ্ডি খাও বলতে থাকো, মানে সালা এসছে সালি এসছে ওরা বুদ্ধি দিচ্ছে, এই ভাগবতে লেখা রয়েছে, আমি বলছি না, শাশুড়ি সালা সালি এইসব এইসব নিয়ে জীবনযাপন চলছে। সেখানে বলছেন আমি এই দুঃখের সময় অনেক কথা আমি বললাম না, ভাগবত ব্যবসা করছে, স্বাস্থ্য বিক্রি করে পয়সা খাচ্ছে লোকে, এই ঘুরতে ঘুরতে আমি যমুনার তীরে গেলাম, হঠাৎ যমুনার তীরে গিয়ে দেখি একজন অপূর্ব সুন্দরী রমণী, পাশে দুটো বুড়ো বুড়ো হাবড়া দুটো লোককে নিয়ে এরা কাঁদছে, গায়ে হাত বোলাচ্ছে, আমার ছেলেগুলো শেষ হয়ে গেল, নারজুলে আবার কি হয়, যুবতী একটা অপূর্ব সুন্দরী রমণী আর বুড়ো দুটোকে বলছে, মা তুমি খাচ্ছ কেন, তোমার পরিচয় কি, আর ঋষিবর আমি কি বলবো, আমার নাম হলো ভক্তি দেবী, আচ্ছা তুমি ভক্তি দেবী বলে, হ্যাঁ কি অবস্থা হলো, তা মা কখনো সহ্য করতে পারে, বলে ঋষিবর এই আমার ছেলে দুটো যে এই অবস্থা এটা কেন হলো, আপনাকে এদের সমাধান করতে হবে, এর একটা সমাধান চাই। নারদজিকে বলছেন আপনি তো সাধু, সাধু তো পর দুঃখে দুঃখী, আপনাকে যে কোনো ভাবে আপনাকে সমাধান করতে হবে, তো মহারাজ কি বলবো, এই সমাধান করতে গিয়ে আমি বিভিন্ন, আসলে এটা একটা এমন একটা দর্শন যেখানে লোকে বলতে নারদজি কি বোকা নাকি, নারদজি জানে না এটা দর্শন সুন্দর, নারদজি এই ভূমিকায় দেখাচ্ছেন যাতে আমরা শিক্ষা করতে পারি, নারদজি বড় চিন্তিত চিন্তিত মনে বিভিন্ন ঘুরে বেড়াচ্ছেন, এর একটা সমাধান চাই, উত্তর পেলেন কোন একটা আকাশবাণী হলো, সৎকর্মের অনুষ্ঠান কর, নারদজি তো সৎকর্ম কি অনুষ্ঠান করবে, সৎকর্ম মানে তো বিভিন্ন ধরনের জিনিস পাঠ আদি করে দেবো, হ্যাঁ স্বস্তি বাচন আদি করে সৎকর্ম, কিন্তু সৎকর্মটা কি একটা, এই সৎকর্মটা কি কোনটা, এটার আসল উত্তর চাই। বিভিন্ন ঘুরতে ঘুরতে এবার যখন হিমালয়ে ওখানে চতুষ্ণের সঙ্গে দেখা হয়েছে, তখন সেখানে গিয়ে সমাধান পেলেন, সেখানে গিয়ে তিনি
সেখানে গিয়ে তিনি বললেন, যে চতুষণ যখন জিজ্ঞাসা করলেন কথোপকথন প্রসঙ্গে জানতে পারলেন, আচ্ছা তুমি সপ্তাহের অনুষ্ঠান মানে ভাগবত কথা অনুষ্ঠান করতে হবে, সপ্তাহ কথা করো। নারদজি অনুরোধ করলেন কারা বলবে, আপনারাই বলুন, ঠিক আছে আমরা বলবো, তো আয়োজন করো। আয়োজন করা কোথায় হলো, বলছে আয়োজন করা হলো সেই হরিদ্বার সারি, যেখানে হরিদ্বার যেখানে গঙ্গা, হ্যাঁ আনন্দ তট, আনন্দ নামক তট, হ্যাঁ আনন্দ ধাম, আনন্দ ঘাট, আনন্দ তট বলা হয়, সেইখানে হয়েছিল। অপূর্ব কোমল বালুকা চারিদিকে গঙ্গা প্রবাহিত হচ্ছে হিমালয় থেকে নেবে, সেইখানে বিরাট কথার ভাগবত সত্য, সেখানে কোনো বিজ্ঞাপন দেওয়ার দরকার পড়ে না, আমাদের এখানে ভাগবত কথা একটা ব্যানার টাঙিয়ে দিলে এখন করতে হয়, তখন এমনি এমনি ব্যানার চলে যায়, যেখানে হরিকথা যেখানে সব খবর ছড়িয়ে যায়, চারিদিকে লোক জানতে পেরে যায়, কেন টেলিপ্যাথি, হৃদয় থেকে হৃদয় চলে যায়। কে সুখদেব গোস্বামীকে ডাকলো বলো, এই যে ভাগবত কথা বলতে ভগবান শ্রীকৃষ্ণ তার হৃদয়ে রয়েছেন, প্রেরণা দিয়েছেন, যাও সুক্তাল ক্ষেত্রে, তাই তো তিনি এসছেন, তাকে কি টেলিগ্রাফ পাঠানো হয়েছিল না, হ্যালো বলো একটু আসুন এই বলা হয়েছিল, কিচ্ছু না, কি করে এলো বলো, কেউ ডাকি, ভগবানের প্রেরণায় এসছে। এইরকমই সাধুগুরু বৈষ্ণব প্রেরণায় কাজ করে, তোমার মানে উনি এরকম করলেন কেন, এখানে গেলেন কেন, কি ব্যাপারটা কি, কিন্তু বোঝা যায় না, ভগবান তাকে যা প্রেরণা দেন সে অনুপাতে কিন্তু কোনো লোকের কথায় চলেন না, কোথায় বেশি মাল পাওয়া যাবে কোথায় কি হবে, ভগবান যেরকম প্রেরণা দেন বলে এই প্রেরণা দিচ্ছে এই করবে, প্রেরণা দেন সেই অনুপাতে হয়। এখন সেখানে কি হলো না বলছেন, সেই হরিকথা শুরু হলো, সেখানে অর্জুন থেকে আরম্ভ করে প্রহ্লাদ, প্রহ্লাদ করতাল বাজাচ্ছেন, অর্জুন মৃদঙ্গ, ইন্দ্র মৃদঙ্গ বাজাচ্ছেন, অর্জুন গান গাইছেন বিভিন্ন রকম, একেবারে বিরাট উৎসব লেগে গেল, হই হই কাণ্ড। যখন ওই হরিকথা আরম্ভ হলো, চতুষ্ঠ যখন হরিকথা বলছেন, কোথা থেকে কে জানে না ভক্তিদেবীর খবর হয়ে গেছে, ভক্তিদেবী জ্ঞান বৈরাগ্যকে নিয়ে ঠই জায়গায় এসে বসে পড়লো, ভিড়ের মধ্যে কোথা থেকে এসে সামনে বসে পড়লো, ভক্তি ভক্তিদেবীর এখানে আনন্দের শেষ নাই, সেখানে এমন হরিকীর্তন হরিকথা আরম্ভ হলো যেখানে স্বয়ং পীতাম্বর পীতাম্বরধারী বংশী বদন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়ে গেলেন, সেখানে ভগবানের আশীর্বাদকে মুদ্রা হস্তে সবাই কীর্তনে ঝুমছে, সবাই এরকম নেশা হয়ে গেছেন, প্রহ্লাদ অর্জুন সব সেখানে ভগবান পীতাম্বর ধারণ করে সেখানে আবির্ভাব হয়েছেন, বড় আশ্চর্য। ভক্তিদেবী নাচতে আরম্ভ করেছে, কি আনন্দ, তার জ্ঞান বৈরাগ্য এই ভগবত কথামৃত লাভ করে তাদের স্বাস্থ্য ভালো হয়ে গেছে, কত সুন্দর, আর ওরকম অবস্থা নেই, একদিনের চিকিৎসা শেষ, সাত দিন আরম্ভ হয়েছে ভগবত কথা। এখানে এই সব কথা বলতে গিয়ে সেখানে বলছেন আলোচনা প্রসঙ্গে নারদজি ভক্তিদেবীকে ব্যবস্থা করে দিলেন এইসব কথাবার্তা শোনার, সেখানে সব সুবিধা হলো। তারপরে এই ভাগবত কথা প্রসঙ্গে কুমারগণ আলোচনা প্রসঙ্গে বললেন ভাগবতের অশেষ মহিমা, অনন্তকালে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের মহিমা বলে শেষ করা যায় না, সাক্ষাৎ কৃষ্ণ এবহি, কৃষ্ণের মহিমা যেমন বলে শেষ করা যায় না সেরকম ভাগবতজিও সাক্ষাৎ কৃষ্ণ তার মহিমা বলে কি করে শেষ করে। এই ভাগবতী মহাপুরাণ বলতে গিয়ে যে গোকর্ণজি উপাখ্যান কীর্তন করেছিলেন নারদজি সেটা শুনেছিলেন, নারদজি নারদজি সম্মুখে রয়েছেন সবকিছু সমস্ত জায়গা থেকে বৈষ্ণবরা আমন্ত্রিত হয়ে এসছেন, গঙ্গা তটেতে এসব হচ্ছে, সমস্ত তীর্থ যেখানে ভাগবত কথা আলোচনা হয় সেখানে উপস্থিত থাকে, সমস্ত তীর্থ যেখানে উপস্থিত হয়ে থাকে
সেটি হচ্ছে ভাগবত কথা অমৃত আস্বাদনের স্থান। আলোচনা প্রসঙ্গে এবার বলতে গিয়ে বলছেন, তুঙ্গভদ্রা নদীর তীরে যে কথা বলতে গিয়ে সুতদেব গোস্বামী বলছেন, ওটা আগে কুমার বলেছিলেন, ঋষি কুমারগণ চতুষ্ণ বলেছিলেন, সেইটা উদ্ধৃত করে সুতদেব গোস্বামী বলছেন যে তুঙ্গভদ্রা নদীর তীরে এক ব্রাহ্মণ ছিল। ভগবান তো আবির্ভাব হয়েছেন বললাম এক্ষুনি, এসব তো হয়ে গেল, এসব প্রসঙ্গ তো আছেই। ভাগবতের মহিমা অনন্ত, তার মহিমা বলতে গিয়ে প্রেজনী আদি এগুলোই, এগুলো থেকে অনায়াসে ছুটকারা পাওয়া যায়। তুঙ্গভদ্রা নদীর তীরে এক ব্রাহ্মণ থাকতেন, তার নাম হলো আত্মদেব। এই আত্মদেবের একজন স্ত্রী ছিল, তিনি অত্যন্ত কর্মকাণ্ডী ব্রাহ্মণ ছিলেন, সব সময় কর্মকাণ্ড আদি সব ব্রাহ্মণ ছিলেন, ভালো আচার নিষ্ঠা ভালো ছিল, কিন্তু তত্ত্বজ্ঞান যে পরিপূর্ণরূপে লাভ করলে দুঃখ থাকে না সেটা তা ছিল না। কর্মকাণ্ডী ব্রাহ্মণ, ভালো আচার নিষ্ঠা সব ঠিক আছে। তার পত্নীর নাম ছিল ধুন্দুলি দেবী, ধুন্দুলি দেবী, ধুন্দুলি দেবী। এত সুন্দর স্বামী এরামই হয় জগতে, যার সঙ্গে মজে মন কি বা হাড়ি কি বা ডোম। ধুন্দুলি দেবী এর কপালে কেন জুড়লো কে জানে, কিছু ঘটনা থাকবে আমরা জানি না। এরকম একজন ভালো ব্যক্তি, সজ্জন ব্যক্তি, তার কপালে ধুন্দুলি জুটলো। ধুন্দুলি দেবীর বড় বিরাট মহিমা, ধুন্দুলি দেবী সকাল থেকে উঠে সব সময় পাশের বাড়ি এদের ওদের দু চারটে হাতাহাতি না করলে, গালাগাল খিস্তি না করলে তার জীবনে পেটের ভাত হজম হয় না, তুতু ম্যায় ম্যায় ইত্যাদি গালাগাল আদি সব হয়ে যায়। এইসব করলেই করবে, তাহলে পেটের ভাত তার হজম হয় না, যদি না হয় তাহলে সেখানে গর্ত খুঁড়ে ঝগড়া করবে, কোনো কিছু নেই গর্ত খুঁড়বে খুঁড়ে ঝগড়া করবে। এরম ব্যক্তির সঙ্গে এ আত্মদেবজি সংসার করছেন, তার কি গতি হতে পারে? অনেক টাকা পয়সা জমে গেছে, কর্মকাণ্ডি করলে পরে তখন অনেক পয়সা পাওয়া যায়, যাগ যজ্ঞ আদি করে প্রচুর পয়সা। ধুন্দুলি দেবী ভালো করে রয়েছে কিন্তু মনে শান্তি নেই, যে যার কুটিলতা রয়েছে মনে তার কি শান্তি পাওয়া যায়? এই অবস্থায় ধুন্দুলি দেবী সংসার করছেন কিন্তু আত্মদেবজির মনে কোনো শান্তি নাই। আত্মদেবজি খালি চিন্তা করছেন, আমাদের সংসারে একটা ছেলে পেলে নেই, সকালবেলা উঠে লোকে মুখ দেখে না, সামনে এসে গেলে মুখে কেন ফেলবে সামনে, হ্যাঁ বাজা, যার সন্তান হয় না দক্ষিণ ভারতে, এখনো দক্ষিণ ভারতে এখনো যদি যাও সেখানে দেখবে যদি কাউ ছেলে মেয়ে না হয় দক্ষিণ ভারতের লোকরা সকালবেলা দেখে বলে মুখ ঘুরিবে, আগের দিন খারাপ যাবে, লোকটা যে কি দুঃখ পায়, ওই মহিলা ওই মাটা যে কি দুঃখ পায়, মনে হয় আত্মহত্যা করি, আরে ছেলে মেয়ে নিতে আমার কি দোষ, হয়নি হয়নি, হয়তো দোষ আছে পূর্বজন্মের কোনো দোষ, আমি আর কি করি, বড় দুঃখ পায়। এখানে ধুন্দুলি দেবী মজা করে আছেন কিন্তু আত্মদেবজি তার দুঃখ হয়, লোকে আমার হাতে জল খেতে চায় না, আমার বাড়িতে নেমন্তন্ন খেতে চায় না, আমার গায়ে বাড়িতে ফুল লাগালে ফলের গাছ লাগালে হয় না, গোমাতা আনলে বাজা হয়ে যায়, গোমাতা বাচ্চা দেয় না দুধ দেয় না, হায় ভগবান আমি কি করব। সংসারেতে তার এত বৈভব থাকলেও তার যে আসল কষ্টটা যে আমি শান্তি পাচ্ছেন না, তিনি তিনি একদিন দুচ্ছার সংসার বলে জঙ্গলে চলে গেলেন, গিয়ে কাঁদতে আরম্ভ বল, জঙ্গলে আত্মহত্যা করার জন্য চলে গেলেন। কিছুতেই তার মনে শান্তি নাই, একটা জলাশয়ের ধারে সেই সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে আত্মহত্যা করি কি হবে জীবন রেখে, এই তো পত্নীর অবস্থা আর একটা সন্তানাদি হলো না, সমাজের সব লোকের কাছে আমি হেও প্রাপ্ত, এই জীবন রেখে আর লাভ নেই। তাকে হাউ হাউ করে কাঁদতে দেখে একজন বড় সাধু সন্ন্যাসী গাছের তলায় বসেছিল, সে তখন সেখানে বল সেখানে তাকে সম্ভাষণ করে বললেন, ব্রাহ্মণ বাবা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? যখন জিজ্ঞাসা করছে আরো বেশি করে কাঁদছে, আগে একটু কম কাঁদছি, যখন জিজ্ঞাসা বেশি করে কাঁদছে যেন আরো করুণা হয়, ব্যাপারটা কি কাঁদছো কেন বলবে তো, বলে আর কি বলবো, আমার ছেলেবেলে নেই, আমার সংসারে এই অবস্থা, আমি আত্মহত্যা করব, আমার যে অবস্থা আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। সাধু বাবা বোঝাচ্ছেন, দেখো ছেলে পেলে প্রাপ্তি ধন দৌলত এগুলো তো কর্মফলে হয়,
তোমার কর্মফলে তোমার ছেলে পেলে নেই তো দুঃখের কি আছে, হতেই পারে না, ও বলে চলবে না, আমার চাই ছেলে পেলে, চাই ছেলে পেলে, দেখি বুকের মা নাকি চাইলে দিয়ে দেবে, বলে আপনি রয়েছেন আপনার ভজন বলে ছেড়ে দিতে হবে, তাহলে আপনার সামনে মরবো, আমার সামনে মরবে, আমি তো এই রে আমার সামনে, হ্যাঁ আপনার সামনে মরবো, আপনাকে ছেড়ে দিতেই হবে, আরে তোমার সাত জন্ম পর্যন্ত করে ছেলে মেয়ে নেই, পুত্র হবে না সন্তানাতি, ও তা বললে হবে না, আপনার বলেতে আপনার দিতে হবে, ভজন বল আছে, কি করা যায় কি করা যায়, দেখো ছেলে পেলে হলেই যে সুখ হয় এমন কোনো কথা নেই, বলো তো আমি জানি না, পুত্র 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 পরিবার সন্তান আদি এসব নিয়ে যে রসময় সংসার এই বড় প্রিয়, শুষ্ক বৈরাগ্য কি হবে, সন্ন্যাসী বুদ্ধি দিচ্ছেন, দেখো আমি এই সন্ন্যাস বোধে নিয়ে কত আনন্দ, তুমি সন্ন্যাস বোধে গ্রহণ করো, বৈরাগ্য আস, কি হবে বৈরাগ্য শুকন, বৈরাগ্য শুকন এসব আমি পারবো না, এসব নিয়ে কি হবে, বরঞ্চ আপনি ছেলে পেলে নিয়ে যে সুন্দর সংসার রসময় স্ত্রী বলবে কি গো হ্যাঁ গো এইসব বেশ ভালো লাগে খেতে, এগুলো প্রহ্লাদ মহারাজ ভালো বলেছেন, কথম প্রিয়ায়া অনুকম্পিতায়া এইসব প্রহ্লাদ মহারাজ বলেছেন শুনবে সপ্তম স্কন্ধে, হাসতে হাসতে পেট বেড়ে যাবে, প্রিয়া যদি ভালো করে বলে ও গো হ্যাঁ গো এক 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 পেয়ালা চা দিল সারাদিনের দুঃখ চলে গেল, আর বাচ্চারা যদি সামনে যে বাপ্পা বাপ্পা বলে না তা তো কোনো কথাই নেই, বলে তিনি নিয়ে দু চারটি চুমু দিয়ে দিল হয়ে গেল, সারাদিনে অফিসের দুঃখ বিজনেসের যত ক্লেশ সব চলে গেল, এক চুম্বনে তো সব শেষ, এরকম জাগুয়ার আছে কে চাইবে, বৈরাগ্য বৈরাগ্য কে চাইবে, যার বৈরাগ্য অনুভব হয়েছে সে চাইবে, বৈরাগ্যের মহিমা যে জানে সে ছাড়া বৈরাগ্য কেউ চাইবে, পাগল আছো, ভালো করে বোঝালো শুনবে, যত অনিত্য বিষয়তে অভিনিবেশ করে রেখেছে, এখানে এভাবে বলার সঙ্গে সঙ্গে সাধু বললো মহা মুশকিল, আমার সামনে আত্মহত্যা করবে, তো আমি আমি তো পর দুঃখে দুঃখী, আমি কি করে জানো একটা ব্রাহ্মণ আমার সামনে মরবে, এই এদিকে এসো, বলে ঝোলা থেকে একটা ফল বার করলো, করে বলে ঠিক আছে এখন তো শুনবে না তুমি, ফলটাকে মন্ত্রভূত করে বলে যাও এই ফলটা নিয়ে যে তোমার স্ত্রীকে পত্নীকে খাইয়ে দাও, খাই দিলে সন্তান হবে, কিন্তু শোনো নিয়ম পালন করতে হবে, তোমার পত্নী যেন সত্য কথা বলে, কোন রকম কটু ভাষণ না হয়, মিথ্যে আশ্রয় নেবে না, অত্যন্ত শৌচ আচার পালন করে যদি তুমি এই ফলটা ভোজন করো, করে যদি সব নিয়ম পালন করো, বর্ষকালের মধ্যে দেখবে অপূর্ব সন্তান হবে, আচ্ছা তাহলে ফলটা নিয়ে নাচতে নাচতে এসছে আত্মদেবের আনন্দের শেষ নেই, সন্তান হবে, যাক সমাধান হয়েছে, সমাধান যে কোথায় সেটা তো আর কেউ জানে না, ভেজালটা কোথায় ঢুকে রয়েছে জানে না, আত্মদেব এসে আনন্দের সঙ্গে ফলটা স্থির হাতে দিয়ে হ্যাঁ গো শুনছো এই ফল পেয়েছি এক সাধু বাবা দিয়েছে, এটা ভাগবার বেটে খেয়ে নেবে, খেয়ে নিলে সন্তান আমাদের ঘরে সন্তান জন্মায়, আচ্ছা দাও ফল দাও, কি ধুন্দুলি দেবীর ইচ্ছে নয় যে সন্তান হোক, বলে জানে সন্তান হলে পেট ভারী হবে, কষ্ট হবে, আগুন লাগবে, ছুটবো কি করবো, বেকার খাওয়া দাওয়া কমে যাবে, এসব দরকার নেই, ব্যাটে ঝামেলা কি দরকার, যে এক কাজ করি আমার দুঃসম্পর্কের বোন আছে দুঃসম্পর্ক, তার কাছ থেকে তার তো অনেক বাচ্চা হয় প্রতি বছর একটা করে, একটা নিয়ে আসবো, বলে এই তোর যে এইবারে যে সন্তানটা তোর গোপনে দিয়ে দিবি, সানি দেখবে না কিছু পয়সা করে দিয়ে দেবো, ঠিক আছে যা কি আছে, ধনগুলো দিয়ে দিল, তার বিনিময়ে বাচ্চা স্বামী জানতে পারলো, টুক করে লুকিয়ে বাচ্চাটাকে নিয়ে এলো স্বামীর কাছে, বললো ও গো স্বামী আমার সন্তান হয়েছে, ও কোথায় এই যে সন্তান হয়েছে, এখন কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে, যে সন্তান তো হয়েছে কিন্তু দুধ খাওয়াতে পারছি না, ও কেন দুধ নেই, আমার সনে তো দুধ নাই, তাহলে সমস্যা, তার এক কাজ করো তোমার তো খবর পেলাম তোমার বোনের সন্তান হয়ে নাকি কি হয়েছে, তাকে নিয়ে এসো, হ্যাঁ সেটাই ভালো, বোনকে নিয়ে এসে পালন করি বাচ্চাটা কি ভালো, নিয়ে এসে পালন করলো, কেউ জগৎ জানতে পারলো না যে ধুন্দুলি মিথ্যে কথা বলেছেন, আর ওই ফলটাকে কি করেছে গৌমাতা যে বাড়িতে রয়েছে তাকে খাইয়ে দিয়েছে, গোপনে খাইয়ে দিয়েছে, গৌমাতা চিবিয়ে খেয়ে নিয়েছে, গৌমাতা যে খেয়েছে এবার গৌমাতার পেটে যে ফলটা গেছে বৃথা হবে না, গৌমাতা যথাসময়ে এক অপূর্ব সন্তান প্রসব করেছে, গোকর্ণজির তার নাম হলো কি জন্য এটা আসবে এই প্রসঙ্গে, বলে আত্মদেব যে আনন্দের শেষ নেই, কাপড় নাচিয়ে নাচছে, কাপড় একেবারে উড়িয়ে নাচছে, তাহলে আজ একটাও সন্তান ছিল না আজকে এই সন্তান হলো, আবার গোমাতার সন্তান, আহ আমার কি আনন্দ,
গোকর্ণজি আবির্ভাব হয়েছেন গোকর্ণজি নাম, এই জন্য রাখা হয়েছে অপূর্ব সুন্দর দেখতে মানুষের মতো, কিন্তু কান দুটো গরুর মতো, গোমাতার মতো, সেই জন্য তার নাম রাখা হলো গোকর্ণজি মহারাজ। তার ক্ষেত্র আছে ত্রিপুরাতে গেলে পাবে, এই ত্রিপুরা বলছি ওই দক্ষিণ ভারতে কেরালা, ওইখানে আছে গোকর্ণ ক্ষেত্র, সেইখানে গেলে তুঙ্গভদ্রা নদীর তীরে গোকর্ণজি মহারাজ বড়া বড় বৈষ্ণব, তিনি জন্ম থেকে তার কেন সাধুর মন্ত্রপুত ফল, এ সাধারণ ব্যক্তি আসেনি। গোকর্ণজি গোমাতার সন্তান হলেন। এবার এই আত্মদেবজি যে কি আনন্দ, এখন একটাও ছেলে ছিল না, এখন দেখো গোমাতার ছেলে হয়েছে, বড় আনন্দে ডুবে গেছে, কিন্তু তিনি জানেন না ভেজালটা কোথায় রয়েছে। হিরণ্যকশিপু জানতে পারতো না, নিজেকে বড় হুঁশিয়ার মনে করেছে, আমি চালা, আমি তো অমর বর নিয়েই নিলাম, ভগবান বোকা, ব্রহ্মা ব্রহ্মা বুড়ো হাবড়া, ব্রহ্মার কিন্তু বুদ্ধি আছে, আমি তো ঘুরে অমর বাড়ি নিয়ে নিলাম, দেখুন দিনে বা রাতে মরবে না, হ্যাঁ বুঝেছো কথাটা, আর ঘরে বা বাইরে মরবে না, তোমার অস্ত্র শস্ত্র কোনো কিছু দ্বারা মরবে না, হ্যাঁ কোন জগতে যত প্রাণী আছে কেউ মারতে পারবে না, চালো বোকা বুড়ো হাবড়া ব্রহ্মা বলে ঠিক আছে তাই হবে, জানে না ও জানে না ওস্তাদের মা শেষ রাতে, জানে না ওস্তাদ যে আছে ভগবান তার মা শেষ রাতে, তো ওর আনন্দ রয়েছে বলে এবার তো আমি চালা খুব, সেই রকম আত্মদেবী বড় চালা বলে না পুত্রম দেহি বলাদ অপি, জোর করে পুত্র দিতে হবে, এই সন্ন্যাসীর কাছে বলছে আমি কোনো কথা শুনতে চাই না, পুত্রম দেহি বলাদ অপি, জোর করে পুত্র দিতে হবে, আপনার ভজন বল নে এবার পুত্র, এবার কি ঘটনাটা ঘটলো এবার শুনতে পাবে। গোকর্ণজি মহাভাগবত হলো, আর তার ধুন্দুলি দেবী যে পুত্র হলো, তার পুত্রের নামটা রাখবার জন্য বড় বড় সব বৈষ্ণবরা এলো, ধুন্দুলি দেবী রেগে গেল, কি আমার পুত্র হয়েছে আমি নাম রাখবো, আর আমার নাম রাখলে বাইরে থেকে লোক আছে আমার পুত্রের নাম রাখবে, আমার পুত্রের নাম আমি রাখবো, ঠিক আছে রাখ বাবা ঝগড়ায় কি কাজ, এই মৃত্যুতে হার মাস খেয়ে ফেললো, বাইরে থেকে ভালো ভালো লোক এসছে বিজ্ঞ গণিত জ্ঞানী ব্যক্তি, তার বিচার করে নাম রাখবে, বলছে পুত্র আমার আর নাম রাখবে ওরা আমি নাম রাখবো, ঠিক আছে দেবী যা আজ্ঞা তোমার তাই করো তুমি, ঠিক আছে এবার ধুন্দুলি দেবী নাম রাখবো, আমার নাম ধুন্দুলি ধুন্দুলি ও ধুন্দুকানি, ঠিক আছে তাই হবে, আত্মদেব বড় সরল লোক বলে মারধর করবে এখন আমাকে বার করে দেবে বাড়িতে, কি লাভ হবে, থাকে শান্তি থাক দেবী, শান্তি থাকবে ঘর শান্তি, সেখানে হলো কি এইভাবে তাকে কি করা হলো, শান্তিতে নামকরণ হয়ে গেল ধুন্দুকারী মহাখল, ধুন্দুকারী মহাখল, ধুন্দুকারী খল হবে, কেন কার বাচ্চা কার বাচ্চা সেখানে এসছে, আত্মদেবের তো বাচ্চা নয়, আর গোকর্ণ মহাভাগবত ধুন্দুকারী মহাখল, গোকর্ণ পণ্ডিত জ্ঞানী ধুন্দুকারী মহাখল, এইবার এই যত বড় হচ্ছে গোকর্ণজি মহারাজ তত তার শাস্ত্র জ্ঞান তার যেন সূর্যের মতো, তার তেজ ব্রহ্ম তেজ, একটা বৈষ্ণব তেজ আছে না বসেন্দর, সে তেজ ফেটে পড়ছে, কিন্তু এই ধুন্দুকারী ধুন্দুলি দেবীর একেবারে সুপুত্র, সে কি করছে নানা রকম নোংরা সঙ্গ, ছোটবেলা থেকে মারামারি মার পিট খুন খারাপা আর বেশ্যা সঙ্গ আদি তো আরম্ভ হয়ে গেল যখন বয়স হলো, এবার ঘরের যত ধন্দ হলো সব বিলাতে আরম্ভ করলো, নিয়ে যায় লুট চরাজ, বাবাকে মারে মাকে মারে, বাসনপত্র সব নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিয়ে কিচ্ছু নেই, গোকর্ণজি মহারাজ বড় দুঃখী হয়ে পড়লেন, এতদিন সংসার ছিল না ভালো ছিলাম, সংসারে পুত্র ছিল না, এ আবার কোন আপদ এলো, এই জিত করা ওস্তাদের মাসের স্থান ছিল না ভালো, সেই সন্ন্যাসী বলেছিল তো আর সাত জন্ম পর্যন্ত পুত্র নেই আর জোর করে কিছু করো না ফল ভালো হয় না, শোনেনি, এখন বুঝছে এখন কান্নাকাটি আরম্ভ করলো, সেখানে কেঁদে কেঁদে হাত পা ছড়িয়ে আত্মদেবজি কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে, ক তিষ্ঠামি ক গচ্ছামি কোমে দুঃখ ব্যাপ্য হয়ে, হায় হায় আমার দুঃখ কোথায় রাখবো কোথায় যাব, কার সঙ্গে আমি দুঃখ বিনিময় করব, প্রাণম স্তাজ্যামি দুঃখেন হা কষ্ট মম সংস্থিতম, এত দুঃখ আমার এসে গেল এখন আমার প্রাণ ত্যাগ করতে হবে, হায় হায় আমি আর বাঁচতে পারবো, আরে
আর গেল বারে এই যে কদিন আগে যে প্রাণ ত্যাগ করতে গেছি কি জন্য বলে ছেলে নেই বলে এখন ত্যাগ পাবে বলছে ছেলে আছে বলে ভালো কিছুদিন আগে প্রাণ ত্যাগ করতে গেল বলে ছেলে নেই এখন আবার প্রাণ ত্যাগ করে কেন ছেলে আছে বলে ভালো কথা তো যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না ভালো কথা রবীন্দ্রনাথ ঠাকুর যাহা চাই তা ভুল করে চাই তা ভুল করে কেন চাও তোমাদের সংসারে যে চাও পাওয়া কেন বিচার করে চাইছো না ভগবানকে তো চাইছো না বলছে যাহা চাই জড়জগতের লোকগুলো কি হিসাব রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে যাহা চাই তা ভুল করে চাই আর যাহা পাই তা চাই এতদিন চাইলো মারা মারি করে এটি চাই তারপর যখন এলো তখন এটা চাই এ তো খারাপ তা বদ্ধ জগতে জড় জগতের লোকের এরকমই অবস্থা বদ্ধজীব নিজের ভালো মন্দের হিসাব করতে গেলে নরকে পতিত হয় যখনই তোমার নিজের ভালো মন্দের বিচার সবকিছু এক মহাভাগবত গুরু বৈষ্ণবের হাতে দিয়ে দেবে গুরুদেবের হাতে বৈষ্ণবের হাতে তখন তুমি বাচ্চা ছেলের মতো মায়ের কোলে যেমন থাকে নিশ্চিন্তে থাকতে পারো বোঝা গেল সিদ্ধান্ত যখনই নিজের ভালো মন্দের বিচারটা নিজে নিয়ে নেয় জীব তখন তার সর্বনাশ এ সম্বন্ধে ভূপাত কি বলেছেন আসছে দিনগুলোতে আলোচনা করব যখনই নিজের বিচারটা মা ভাগবত গুরু বৈষ্ণবের হাতে ছেড়ে দেয় আমি তো বাচ্চা আপনার আপনি যা করবেন তাই করবেন আর মহাভাগবত বৈষ্ণব গুলো তারাও এরকম স্বভাব তারাও যার কাছে থাকে তার অধীন থাকে মহাভাগবত বৈষ্ণবরা তারা শাসন ফাসন বাইরে রেখে যায় যারা পরমহংস অবস্থায় ইচ্ছে করে পরমহংস অবস্থা তো বহুপাতে ছিল ইচ্ছে করে তাকে শাসন করতে হতো জওয়ান তারা তো পরমহংস কিন্তু পরমহংস স্থিতিতে বাস্তবিক শাসন করা যায় না বাস্তবিক পরমহংস স্থিতি এলে কেউ কা কিছু বলবে না তখন তুমি তাকে যা খাওয়াবে খাওয়াবে যেখানে শুতে দেবে দুই বকবে বকবে এই মহারাজ কেন যাচ্ছেন আচ্ছা যাবো না বুঝতে পেরেছো কথাটা মহারাজ এখন আপনাকে খেয়ে নিতে হবে ঠিক আছে খাবো আজকে ওষুধটা খেয়ে নিন ঠিক আছে ওটা খাবেন না ওটা খেলে খারাপ ঠিক আছে যা বলছি পরমহংস অবস্থায় হয় কিন্তু বৈষ্ণবগণ যে শাসন করেন পরমহংস অবস্থা থাকলেও অনেকে করুণা করে কঠোর বাণীর দ্বারা শাসন করেন জগৎকে এটা তার বেশি করুণ যেমন যত বাবাজি মহারাজ আমাদের সম্মুখে উদয় হয়েছেন তার মধ্যে আমাদের গৌরকিশোর দাস বাবাজির মধ্যে করুণা বেশি আমরা দেখেছি বেশি করে গালাগাল দিতেন তার ওই গালাগালটাই করুণা তিনি যদি কিছু না বলে থেকে উদাস থাকতেন তাহলে হতো বোঝা গেল কি বললাম বৈষ্ণব যদি বাক্য বন্ধ করে দেয় তাহলে তোমার সর্বনাশ হয়ে গেল যেদিন তোমাকে উপেক্ষা করে বাক্য বন্ধ করে দেবে যা পাচ্ছে করুক সেদিন গেল রসাতলে যাবে আর বাঁচাতে পারবে না সেই জন্য বলছেন আত্মদেবজি কাঁদতে আরম্ভ করছেন ক তিষ্ঠামি ক গচ্ছামি কোমে দুঃখ ব্যাপহায়ে প্রাণম স্তাজ্যামি দুঃখেণ হা কষ্ট মম সংস্থিতম কি কষ্ট আমার উপস্থিত হলো এখন আমি কি করব কেন মনে নেই আগে যেমন ঋষি ওই যে সন্ন্যাসী ঠাকুর বলেছিল তোমাকে সেই সাধু বাবা এখন এবার বলছেন অসার খলু সংসার দুঃখ রূপী বিমক সুত কস্য ধনম কস্য স্নেহবান জলতনিশম এখন নিজে বলছে অসার সংসার খলু দুঃখ রূপী বিম কহ সুত কস্য ধনম কস্য স্নেহবান জলতনিশম দান দিন রাত আমাকে জ্বালাচ্ছে ছেলে পেলে সবকিছু কিসের সংসার এই ছায়াবাজি পায় ইহাতে মমতা করি বিঠা দিন যায় ভক্তিবীর ঠাকুর কি লিখেছেন কিসের সংসার এই ছায়াবাজি পায় ইহাতে মমতা করি বিঠা দিন যায় অসার এই সংসার দুঃখের স্বরূপ এখানে কিসের ধন দৌলত কে কার পুত্র কেউ কার না স্নেহ নিয়ে এই যে জড় স্নেহ এর দ্বারা চিরকাল জগতে এ আমার হৃদয়তে জ্বলে যাচ্ছে নচ ইন্দ্রস্য সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তী নাহা সুখম অস্থি বিরক্ত মনের একান্ত জীবন বলছেন ইন্দ্র সুখ নেই তুমি মনে করছো স্বর্গের রাজে ইন্দ্রের সুখ আছে কাজ কলা ইন্দ্রের কাঁচা খুলে যায় ইন্দ্র দৌড়ায় শচী মাকে রেখে শচী দেবী নিজের স্ত্রীকে বাঁচাতে পারে না ইন্দ্র কাঁচা খুলে যায় যখন হিরণ্যকশিপু বলি মহারাজ যেমন তারা করে
বলে ওরে বাপরে, বলে পালালো। শচী দেবী কি, শচী দেবীকে বলে, স্ত্রীকে বলে তুমি তোমার রাস্তা দেখো, এখন আমার কিছু করার নেই, পালিয়ে যায়। একবার হয়নি, কতবার ভাগবত দেখবে কতবার হয়েছে এরম। তাহলে ইন্দ্রর সুখ নেই, তোমার মনে হচ্ছে ইন্দ্র বোধ হয় দুধ ভাত খাচ্ছে খুব ভালো, তা নয়, ইন্দ্রের অমৃত খায় কিন্তু দুঃখ আছে। ইন্দ্রস্য সুখম আর কিঞ্চিন্ন সুখম চক্রবর্তী না, চক্রবর্তী সম্রাট এই পৃথিবীর, তারও কি সুখ আছে নাকি? কোন সুখ নেই, বাস্তবিক সুখ নেই। তাহলে সুখ কার কাছে আছে? বলে সুখ আছে, সুখ হচ্ছে শান্তি, সুখ এগুলো একমাত্র গুরু বৈষ্ণবের ধন সম্পদ, প্রেম ধন আছে, তাই সুখ সম্পত্তি স্বাভাবিক, তাদের কাছে শান্তি আছে, যেখানে থাকবে সেখানে শান্তি, কোনো দুঃখ নেই, কারণ চাহিদা থাকলেই দুঃখ, যেখানে কোনো আশা নেই সেখানে দুঃখ নেই। সুখম অস্তি বিরক্ত মুনির একান্ত জীবন, যে একান্ত জীবন যাদের, যারা কোন রকম জড় সংসারের কোনো বিষয়তে প্রবিষ্ট নয়, কোনো বাক্যালাপ করে না, সর্বদাই ভগবত চিন্তনে, তাদেরই তাদেরই বাস্তবিক কি হয়েছে, আনন্দ আছে, সুখ আছে, অন্য কাউর কিন্তু সুখ নেই। এই গোকর্ণজি মহারাজ, গোকর্ণজি মহারাজ এই পিতাকে এইসব বুদ্ধি দিচ্ছেন, এগুলো কালকে আমরা আলোচনা করবো, আমার হুঁশ নেই, আমি আলোচনা করে যাচ্ছি, তোমরা না বললে আমি মনে থাকতো না, আজকে এই পর্যন্ত থাক। বাঞ্ছা কল্পতরু শিখি বাসিন্দু ভবিষ্য পতিতানং পাবনং ভবিষ্যামি, নমো।